بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل يا رسول الله من ابى قال من اتاني دخل الجنه ومن اساني فقد ابى انا عائشه رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায় শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে এবং দূর দূরান্ত থেকে কিছু মানুষকে এখানে এসে দ্বীনের তালিম হাসিল করার ব্যবস্থা করে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন দিবসের মালিক তারই বারগায় শুকরিয়া জ্ঞাপনের চেয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর তারি প্রিয় হাবিব সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহুম্মা আমিন আমিন আজকে আপনাদের এই জঙ্গিপুরে আমার আলোচনার বিষয় মুসলিম কি সত্যি আমরা উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো তারা তাদেরকে ডাক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হে ঈমানদারগণ আত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি যেমন করে ভয় করার দরকার আছে ওয়ালা তামুতুন্না খবরদার তুমি মৃত্যুবরণ করো না ইল্লা আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করার দরকার তেমন করে ভয় করো খবরদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না একটা হুঁশিয়ারি পেলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা মারা যেও না যতক্ষণ না পর্যন্ত তোমরা মুসলমান হবে বক্তৃতার টপিক আমরা কি মুসলমান আমরা এই মসজিদে যতজন মানুষ উপস্থিত রয়েছি সবাই নিশ্চয় আমরা মুসলমান ঠিক তো এতে কোনো সন্দেহ নেই এখানে কোনো হিন্দু ইহুদি খ্রিস্টান নেই তারপরে আমি আলোচনার টপিকে বললাম আমরা কি মুসলমান একটু কেমন মনে হচ্ছে না তো আসলে
আধার কার্ডে, ভোটের কার্ডে, খাদ্য সুরক্ষা কার্ডে কার কি নাম ছিল বছরে একবারও আমরা দেখার চেষ্টা করিনি, কিন্তু এখন সবাই জানে কার কি নাম। কেন? বিপদে পড়েছে এখন আধার কার্ড ভোটার কার্ডে করে লাগবে, এই জন্য আমাদের চেক আপ হচ্ছে। তো আমরা মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পর থেকে মুসলমান, এখন আদিও কি আমরা মুসলমান এ বিষয়টা জানার জন্য, বোঝার জন্য আজকের আলোচনা, যে আমরা আদৌ কি মুসলমান। আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, তুমি মৃত্যুবরণ করো না যতক্ষণ না তুমি মুসলমান হচ্ছ। এখন একজন ব্যক্তি যার ইসলাম সম্পর্কে ধারণা নেই, একজন ব্যক্তি যে মুসলমান শব্দটা প্রথম শুনল, আপনি একটা শিক্ষিত মানুষ, আপনার সামনে বলা হলো, একজন বিদেশি আসলো এসে বলছে, ক্যান ইউ টেল মি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মুসলিম। উনি মুসলমান শব্দটা প্রথম শুনলেন, শোনার পরে আবার আপনাকে প্রশ্ন করছে, আপনি কি বলতে পারেন মুসলমান কাকে বলে, সংজ্ঞাটা কি? জিজ্ঞাসা করতে পারে কি পারে না? ধরেন আমি সৌদি আরব গেলাম, গিয়ে শুনলাম একটা খাবারের নাম বলছে, যেটা এটাকে বলা হয় খবুজ। খবুজ তো খবুজ কি আমি জানি না। তো একজন বাঙালিকে পেলাম কিংবা সৌদিয়ানকে পেলাম, ওকে জিজ্ঞাসা করছি যে খবুজ হোয়াট ইজ দিস, হোয়াট টাইপ অফ ফুড ইজ দিস, এটা কোন ধরনের খাবার, ক্যান ইউ টেল মি, আপনি কি বলতে পারেন? তখন সে বলবে খবুজ মানে রুটি, রুটি বুঝেন কি, ব্রেড। তখন জি 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 হ্যাঁ আমরা তো রুটি খেয়েছি। তাহলে খবুজ মানে হচ্ছে রুটি, এখন আমরা বুঝলাম। এখন একজন এসে বাইরে থেকে একজন লোক এসে আপনাকে বলছে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মুসলিম, মুসলিম যে আপনি নিজেকে বললেন, তো মুসলিম মানে কি, সংজ্ঞাটা কি একটু বুঝিয়ে বলেন। এখন আপনাদের কাছে আবার প্রশ্ন, মুসলমান কাকে বলে? আপনাকে একটা বিদেশি মানুষ যে আমাদের ধর্ম সম্পর্কে জানে না, ও আপনাকে জিজ্ঞাসা করলো যে মুসলমান মানে কি, কি উত্তর দেব আমরা, কি উত্তর দেব? এনআরসির মতন কাগজ ঘাটতে হবে নাকি? আমরা সবাই মুসলমান তো, এটা কনফার্ম, কিন্তু মুসলমান কাকে বলে এটা আমাদের জানা নাই। তাই আপনি প্রুভ করতে পারবেন না যে আপনি মুসলমান, আপনি প্রুভ করতে পারবেন না। আপনি বলবেন আমি এক আল্লাহ বিশ্বাস করি তাই আমি মুসলমান। চণ্ডীদাস বলবে এক কাম মম মম দিউ তা নাস্তে নাস্তে নিয়ে নিকেন চান, ভগবান একজন 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 আর কেউ নাই, তাহলে তিনিও তো মুসলমান, আপনার আল্লাহ তার ভগবান এক তো, তাহলে কি করবেন? তারা বলছে যে আমরা জান্নাতে যাব, ইহুদি খ্রিস্টান বলছে আমরা জান্নাতে যাব, আল্লাহ বলছে ইন্না দীনা ইন্দাল্লাহ আল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইসলাম, ইসলাম মানে কি, ইসলাম কাকে বলে? দেখেন এ হচ্ছে আমাদের অবস্থা, কন্ডিশন, যে আমরা যে মুসলমান, এই মুসলমানের মুসলমানিত্বকে আমরা জাহির করতে পারছি না, যে কি করে বলবো যে আমরা মুসলমান। একবার আপনার ওই ডিফেন্সের অনেক স্টুডেন্টকে পড়াচ্ছি, কে এম এ পাস, কেউ বিএ পাস, কম্পিটিটিভ এক্সাম দিবে, তো ওদেরকে আমি প্রশ্ন করলাম যে শব্দ কাকে বলে, ওয়ার্ড কাকে বলে, তা আমাকে বলছে আরে বুঝেন না ওয়ার্ড, ওয়ার্ড তো বুঝছেন আপনি, এটা তার উত্তর, মানে বুঝেন না আপনি ওয়ার্ড, ওয়ার্ড তো বুঝেনি, যে আমি বুঝি, আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করছি উত্তর দাও। তো আসলে কিছু কমন জিনিস আমরা বলতে পারি না, বলা হয় না দেখবেন আমাদের মধ্যে থেকে। আজকে আপনারা ওই বিপদে পড়েছেন, মুসলমানের সংজ্ঞা হচ্ছে আ পারসন হু সাবমিট হিজ ওন উইল টু দ্য অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হি ইজ কল্ড মুসলিম। একজন মানুষ যে তার ভিতরের খোয়াইশ, ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেছে তার নাম হচ্ছে মুসলমান। সংজ্ঞা পেলেন? একজন ব্যক্তি, যে ব্যক্তি নিজের সমস্ত ইচ্ছাকে আল্লাহকে দিয়ে দিয়েছে, এখন তুমি যেভাবে পরিচালনা করবা আমি তাই, এর নাম হচ্ছে মুসলমান। একজন মানুষ, ওর নাম হচ্ছে চণ্ডীদাস, ওর পানি পিপাসা পেয়েছে, গ্লাসটাকে ধরলো, ঢক ঢক করে পানি পান করলো, ও যা খুশি করতে পারে, আপত্তি নেই।
ওই লোকটা এখন ইসলাম গ্রহণ করলো, ওর নাম হচ্ছে আব্দুল্লাহ। এখন এই পানি পান করতে গেলে ওকে ছটা নিয়ম মানতে হবে। ও এখনই চণ্ডীদাস ছিল, দু মিনিট হলো ও পানি পান করছিল, বাম হাতে গ্লাস ধরে ঢক ঢক করে পানি পান করলো। এখন ও আব্দুল্লাহ, কালমা পড়ে মুসলমান হয়েছে। এখন ওকে পানি পান করতে গেলে কটা নিয়ম মানতে হবে? ছটা নিয়ম মানতে হবে। আ পারসন হু সাবমিট হিজ ওন উইল টু আল্লাহ সুবহানাহু তাআলা, হি ইজ মুসলিম। একজন মানুষ যে তার নিজের খোয়াইশ ইচ্ছাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেয় তাকে বলা হয় মুসলমান, তাকে বলা হয় মুসলমান। এবার শুরুতে যে বললেন আমরা সবাই মুসলমান, আমরা কি আমাদের খোয়াইশ, আমরা কি আমাদের প্রবৃত্তি, আমরা কি আমাদের চাহিদা, আমরা কি আমাদের অন্তরের বলা সমস্ত কিছু আল্লাহর কাছে সাবমিট করতে পেরেছি? এবার উত্তর দেন। পেরেছি? পারিনি আমরা। তাহলে কি করে আমরা মুসলমান হলাম? সংজ্ঞায় বলা হলো সমস্ত ইচ্ছাকে সাবমিট করতে হবে। যেমন আরেকটা দলিল নেন, আপনি বলতে পারেন আমি তো কিছু কিছু সাবমিট করেছি তারপর আমি মুসলমান। জি না, ওটা হয় না। দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উমার রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করলেন। উমার রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহ রাসূল, আমি স্বপ্নে দেখলাম বিশাল একটা জুব্বা পরে হাঁটছি, তো জুব্বাটাকে টেনে হেসে নিয়ে যাচ্ছি। আমি তো টাকনুর নিচে প্যান্ট পরি না, কিন্তু জুব্বাটা অনেক বড়, এই জুব্বাটাকে আমি তুলছি, তারপরে দেখছি মাটির সঙ্গে ছেঁচড়িয়ে যাচ্ছে, এত বড় জুব্বা। আল্লাহ রাসূল, আমি কি কোনো খারাপ স্বপ্ন দেখলাম? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমার, ওই জুব্বা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জ্ঞান দিয়েছে, তোমার জ্ঞান এত বেশি, তোমাকে আল্লাহ এত বিদ্যা দিয়েছেন, আল্লাহ তোমাকে এত পছন্দ করেছেন, ওই পছন্দ করার ফলস্বরূপ আল্লাহ তোমাকে অনেক বিদ্যা দিয়েছেন, এই জন্য তো আমি বলেছি। আল্লাহ রাসূল বলছেন, আমার মারা যাওয়ার পর যদি নবীর সিলসিলা জারি থাকতো তো আপনি নবী হতেন। কত বড় মাপের মানুষ, কত বড় মাপের মানুষ! ঘটনাক্রমে এক জায়গায় একটা মহিলা ডাব বাজাচ্ছিল, ডাব 100 র‍্যাফ, তো আল্লাহ রাসূলকে দেখে মহিলা কন্টিনিউ করলেন, আবু বকর উসমান আরো যারা ছিল তাদেরকে দেখে কন্টিনিউ করলেন, উমার রাদিয়াল্লাহু তাআলাকে দেখে মহিলাটা থামিয়ে দিলেন। আল্লাহ রাসূল মিসকি হাসছেন আর বলছেন, উমার, তোমাকে দেখে শয়তানও ভয় পাই। কেন? উমারকে আল্লাহ এত যোগ্যতা দিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘুরে বেড়াচ্ছেন জান্নাতের ওইদিকে, বিশাল একটা অট্টালিকা, বুড়ি একজন মহিলা অজু করছেন, আল্লাহ রসুল বলছে, বুড়ি, এ ঘরটা কার গো? তো বলছে, দুনিয়ার একজন সম্মানিত মানুষের। আল্লাহ রসুল বলছেন যে এটা আমারই হবে আমি মনে করলাম। একটু পরে থাকবে, একটু পরে বলছেন যে আমি ঘরে যাওয়ার জন্য খোয়াইশ ইচ্ছা পোষণ করলাম, কিন্তু মহিলাকে তারপর জিজ্ঞাসা করেই ফেললাম, কার ঘর বলতে পারেন কি? তো বলছে যে দুনিয়াতে একজন ব্যক্তি আছে যার নাম হচ্ছে উমার, তো আমি আর ওই ঘরে প্রবেশ করলাম না। দুনিয়াতে এসে উমার রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল বলছেন, উমার, তুমি কি জানো জান্নাতে একটা বিশাল অট্টালিকা আল্লাহ তোমার জন্য বানিয়েছে, আমার ইচ্ছা হচ্ছিল আই উইল এন্টার টু দ্যাট রুম, ওই রুমে একটু প্রবেশ করি, কিন্তু দুঃখের বিষয় কি জানো, আমি তোমার সম্মানের দিকে তাকিয়ে রুমে প্রবেশ করলাম না, যেন না উমারই ঢুকবে প্রথমে, তারপরে অন্য কেউ। তো উমার রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন যে আপনিও আমার সম্মানের কথা ভাবেন, আপনার মতন বিখ্যাত ব্যক্তি তো কি আমাকে মূল্যায়ন করে, এটা কেমন কথা বলেন, এটা তো লজ্জার কথা, আপনি ঢুকলে আমার লাইফটা ধন্য হয়ে যেত, আপনি কি করলেন, আপনি তো আমাকে কানিয়ে দিলেন। উমার কাঁদতে লাগলো। আমি এতগুলা কথার বলা মানে এই, উমার রাদিয়াল্লাহু তাআলা একজন বিখ্যাত ব্যক্তিত্ব, পৃথিবীতে থেকে তিনি সার্টিফিকেট পেয়েছেন যে সে জান্নাতে যাবে। যেদিন সার্টিফিকেট দিয়েছে আল্লাহ রাসূল, সেদিন থেকে যদি দাড়ি চেঁচে হিরো হয়ে ঘুরে বেড়ান তাও ওমর জান্নাতি, এক ওয়াক্তে যদি সালাত আদায় না করেন তাও ওমর জান্নাতি। এত বড় মাপের মানুষ একদিন আল্লাহ রাসূল সাল্লামের সঙ্গে হাঁটছেন, সব আপনাদের জানা, ওটাকে খালি পিউরিফাই করে দেওয়া, আমার মনে করে দেওয়া, রিমাইন্ড দেওয়া, দায়ীদের কাজ হচ্ছে রিমাইন্ড দেওয়া, সব জানি আমরা। তো হাঁটছেন এমত অবস্থায় আল্লাহ রসুলকে বলছে, জানেন
পৃথিবীর সবচাইতে বেশি আমি আপনাকে ভালোবাসি, শুধু আমার জীবনের চেয়ে কম। মানে প্রথমে আমি আমাকে ভালোবাসি, তারপরে পৃথিবীতে যা আছে সব কিছুতে আপনাকে আমি বেশি ভালোবাসি। তো আল্লাহ রাসূল বলছে, উমার তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারোনি। কাকে বলছে? যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, দেওয়া হয়েছে। কাকে বলছে? যার ফয়সালা আল্লাহ খুশি হয়েছেন, দেন আয়াত নাজিল করেছেন। কাকে বলছে? আল্লাহ যাকে নিজস্ব আল্লাহ অনেক ইলম দিয়েছেন। কাকে বলছেন? আল্লাহ যার জন্য স্পেশাল ঘর নির্মাণ করেছেন। কাকে বলছেন? দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সম্মানিত করেছেন সেই ব্যক্তিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে যে তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারোনি। ঘাটতি কোথায়? একটা জায়গায় মাত্র ঘাটতি, কথাতে একটু মিস্টেক হয়েছে। তো মানে বলে জি, আমাকে সব কিছুর চেয়ে যদি কেউ প্রাধান্য না দেয়, আমি আল্লাহ রসুলকে যদি সবচেয়ে বেশি ভালো না বাসে মানুষ, তাহলে সে পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না। তখন উমার রাজনীতির কথাকে ঘুরিয়ে বললেন, আমি আমার চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। তখন আল্লাহ রসুল বলছে, এখন তুমি পূর্ণাঙ্গ মমিন। বুঝতে পেরেছেন? একটা ছোট্ট বাক্য উমারের সমস্ত কিছুকে ডিলিট করে দিচ্ছিল। যে আশ্চর্য ব্যাপার, আল্লাহ যাকে সম্মানিত করেছেন, আল্লাহ রসুল বলছে জি না, তুমি তো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারোনি। তাহলে আমরা যে মুসলমান, আল্লাহ যে এই কথা বললেন, ওরা তামুতুন্না, খবরদার তুমি মারা যেও না, ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, যতক্ষণ না তুমি মুসলমান হচ্ছ। তাহলে মুসলমান কাকে বলে? একজন ব্যক্তি তার সমস্ত খোয়াইশ ইচ্ছাকে আল্লাহর কাছে অর্পণ করে দিয়েছে, সঁপে দিয়েছে, সেই ব্যক্তি হচ্ছে পূর্ণাঙ্গ মুমিন এবং মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে তৈরি করলেন, জাহান্নামকে তৈরি করলেন। অনেক লম্বা হাদিস আপনারা জানেন, একটু টাচে দিচ্ছি আপনাদেরকে আমি। এবার ফেরেশতাদের যে সর্দার জিবরাইল আলাইহিসসালাম, তাকে বলা হলো, যাও আমি জান্নাত তৈরি করেছি দেখে আসো। গিয়ে বলছে, আপনার ইজ্জতের কসম, একটা বান্দাও বাদ যাবে না, সবাই জান্নাতে ঢুকবে। এত নিয়ামত শুনলে জান্নাতে ঢুকবে না তাই হয় নাকি? আল্লাহ বলছে, আচ্ছা ঠিক আছে, ভালো কথা, নিয়ামত আমি দিয়েছি, মানুষ তো আসবে, যাও তুমি পুনরায় যাও জান্নাত দেখে আসো। ওখান থেকে ঘুরে এসে বলছে, আপনার ইজ্জতের কসম, একটা লোকও যে জান্নাতে যাবে এটা আমার বুদ্ধি তো ধরে না। কয়েক সেকেন্ডের ব্যবধান বলছে, আল্লাহর কসম করে বলছে, আপনার ইজ্জতের কসম, একটা মানুষ বাদ থাকবে না দুনিয়ার জান্নাতে যেতে। আবার এসে বলছে, আপনার ইজ্জতের কসম, একটা মানুষ যে জান্নাতে যাবে এটা আমার বিশ্বাস হয় না। কেন? কারণটা কি? প্রথমে জান্নাত ছিল জান্নাতের মতো, পরে জান্নাতের সাইডকে ঘিরে দেওয়া হয়েছে দুঃখ কষ্ট ক্লেশ, এই পৃথিবীর যে মায়া মোহ, আপনার মনের খোয়াইশ ইচ্ছা, তার মাধ্যমে জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে। এবার জাহান্নাম দেখতে পাঠানো সেম, একজন ব্যক্তি জাহান্নামে যাবে না। আবার গিয়ে বলছে, এখন দেখে আসো তো, যে একজন ব্যক্তি বাদ থাকবে না। কেন বললেন? কি কারণে বললেন? এই জন্যে যে জাহান্নামটা ঘেরা হয়েছে সুন্দর কিছু দিয়ে, ওর মোড়কটা সুন্দর, একটু ড্রিঙ্ক করছে মানুষ, এর বিনিময় হচ্ছে জাহান্নাম। একটু সুদে টাকা নিয়েছে, আপনার ফজরের সলাৎ বা পাঁচ ওয়াক্ত সলাৎ বাদ দিয়ে টিভি, নেশা, নারী, এসব নিয়ে মানুষ ব্যতিব্যস্ত। তো যখন মানুষ এই সব নিয়ে ব্যতিব্যস্ত, তখন তো তার থাকা জায়গা জাহান্নাম হবেই। তাহলে আমরা কি মুসলমান? এটা কিন্তু খুব কঠিন একটা কোশ্চিন, মাথা ঘুরে গেল কথাটা শুনে, তাই না? এতদিন ভাবিনি যে আধার কার্ডে ভুল আছে না, ঠিক আছে, এখন মনে হচ্ছে না এনআরসি থেকে বাঁচতে হবে। কিন্তু আমরা যে আল্লাহর খাতা এনআরসি হিসাব আছে কি? এই মসজিদে আগামীকালকে লোক ধরবে না, আটবে না, তাই না? লোক আটে না এই মসজিদে। আগামীকালকে ফজরে কজন হবে এটা বলা মুশকিল, এটা বলা মুশকিল। তাহলে ফজর যতজন ব্যক্তি পড়ে, তার চেয়ে নিশ্চয়ই আপনার জুমা বেশি ব্যক্তি পড়ে এবং অনেক বেশি ব্যক্তিরা পড়ে। তাহলে ব্যাপারটা কি ঘটলো? ফজর যে সলাত এটা ফরজ, জুমার যে সলাত এটা ফরজ। তাহলে পার্থক্য কি? আমাদের ইমানের ঘাটতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আদখুলু ফি সিলমি কাফা,
হে ইমানদারগণ, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। কিভাবে বললেন? পরিপূর্ণ। আচ্ছা, অর্ধেক মানুষ অর্ধেক জানোয়ার হয়, অর্ধেক মোটা অর্ধেক পাতলা হয়। আমি যদি বলি যে আমি একটা মেয়ে দেখে আসলাম হেভি মোটা পাতলা, কথাটা খাটলো? এটা আবার কেমন কথা? হেভি মোটা পাতলা হয় নাকি? এবার হয় মোটা অথবা পাতলা হলো। আমি একটা ঘোড়া দেখলাম যে মানুষের মতো জানোয়ার, বাক্যটা ডিকশনারিতে পাবেন না, মানুষের মতো জানোয়ার হয় না, স্বভাব আচরণ ওটা ভিন্ন কথা। জানোয়ার জানোয়ারের মতো হয়, মানুষ মানুষের মতো হয়, কিন্তু মুসলমান আধা মুসলমান হয়। এ মসজিদে আমরা যারা বসে আছি বেশিরভাগই আধা মুসলমান, কথায় একমত না দ্বিমত আছে? পূর্ণাঙ্গ মুসলমান কজন আছি আল্লাহ ভালো জানে। এখনো আমাদের প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারলাম না, এখনো আমাদের ইন্টেনশনকে ইচ্ছাকে কন্ট্রোল করতে পারলাম না, এখনো আমাদের ইনকাম হারাম পদ্ধতিতে, আমি জানি আমার হারাম ইনকাম, তাও ওটাকে আমি কন্ট্রোল আনতে পারলাম না। এই জন্যে আল্লাহ বললেন আদখুলু ফি সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আধা মুসলমান হয় না, যেমন আধা জানোয়ার আধা মানুষ হয় না, সিমিলারলি আধা মুসলমান হয় না, একবারে পরিপূর্ণ মুসলমান হতে হবে। আর এই পরিপূর্ণ মুসলমানের ভাই খুবই অভাব বর্তমান প্রেক্ষাপটে। পরিপূর্ণ মুসলমান নাই বলে এত মুসিবত আমাদের উপর আসছে, পরিপূর্ণ মুসলমান নাই বলে এত অত্যাচার আমাদের উপরে নেমে আসছে। তাহলে পরিপূর্ণ মুসলমান হতে হবে। আচ্ছা, কিছু মানুষ মনে করে জুমার দিনে নামাজ পড়লে আর ঈদে নামাজ পড়লে মুসলমান থাকা যায়, মানুষ মনে করে। যদি না মনে করতো তো জুমার দিনে কেন ভিড় করতো? মানে ওরা মনে করে যে যদি এক দুদিন না নামাজ পড়ি মুসলমান কে থাকবো, এই জন্য জুমাতে আসে আর ঈদে আসে, জুমাতে আর ঈদে আসে, কেন মুসলমান থাকবো না? এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যেসব মানুষগুলো জুমাতে আসে খালি তাদের কথা বলছি, যে আমার ইচ্ছা হয় একজনকে বলি যে তুমি সলাত আদায় করো, ইমামতি করো তো, আর কিছু যুবককে আমার সাথে নিই, কিছু কাঠ খড়ি সংগ্রহ করি, দিয়ে ওর বাড়িটাকে আমি জ্বালিয়ে পড়ে সারখার করে দেবো। কেন? ওকে বলা হয়েছে হাইয়ালা সলা, কাম টু দ্য প্রেয়ার, আসন আমাদের জন্য, কেন? তোমার কল্যাণ হবে, হাইয়ালা ফলা, তোমার কল্যাণ হবে। ও এই বাক্য শুনেও বাড়িতে বসেছিল, আসেনি। এবার আল্লাহ রাসূল বলছেন যে ওই বাড়িটা পুড়ালাম না এই জন্য, বাড়িতে থাকে মহিলা আর বাড়িতে থাকে বাচ্চা, বাড়িতে থাকে মহিলা আর বাড়িতে থাকে বাচ্চা, তার মানে আপনি বেঁচে আছেন আপনার বউর দয়ায়, আপনি বেঁচে আছেন আপনার ছোট্ট সোনামণির দয়ায়, আপনার ক্ষমতায় আপনি বেঁচে আছেন বলে আমরা মনে করি না। আল্লাহ রসুল আপনাকে জ্বালিয়ে দিতে বলেছে আপনার বাড়ি ঘর, শুধু বেঁচে গিয়েছেন আপনার বউ আছে তাই, শুধু বেঁচে গিয়েছেন আপনার বাচ্চাটুকু আছে তাই, বলে আপনার বাড়ি জ্বালিয়ে দিতাম আমরা, আল্লাহ রসুলের নির্দেশ এটা, কিন্তু দুঃখিত আপনার বউ আছে বাড়িতে। বুঝেন বিষয়টা? তাহলে কিন্তু আমরা নাম কাও আসতে মুসলমান শুধুমাত্র এমনি, আমার নাম আব্দুর রহমান, আমার বাপদাদা মুসলমান ছিল, গোটা গ্রামের মানুষ মুসলমান, তাই আমরা মুসলমান। আল্লাহর খাতায় কিন্তু আমরা মুসলমান হিসাবে আমাদের গণ্য নাই, খুব কম সংখ্যক মানুষ আছে, নইলে আল্লাহ রাসূল এ কথা কেন বললেন যে আমি জাহান্নামে জান্নাতের মধ্যে তাকিয়ে দেখলাম শুধু নারী আর, মানে জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখলাম শুধু নারী আর নারী, নারী আর নারী, সামান্য কিছু পুরুষ। দুনিয়ার অধিকাংশ মানুষ ভুল রাস্তায় আছে, আছে না? বলেন তো ভারতবর্ষের কজন হিন্দুকে পাবেন যারা পুজো করে না? পাবেন? খুব কম সংখ্যক মানুষ পাওয়া যাবে যারা পুজো করে না হিন্দুকে, তারাও তাদের ধর্মের দিক দিয়ে অনেক পিছিয়ে আছে, তারা তাদের ধর্মের কিতাবগুলো পড়ে না। শ্রীমদ ভাগবত গীতা 7 নম্বর অধ্যায় 20 নম্বর মন্ত্র বলা হচ্ছে যারা পাগল তারা পুজো করে, তার বাড়িতে ওই গ্রন্থটা রয়েছে, যারা পাগল তারা পুজো করে তার বাড়িতে ওই গ্রন্থটা রয়েছে।
আর আপনি প্রতিদিন বলছেন ইয়াকান আবুদু ওয়া ইয়াকান আস্তাইন, তোমার ইবাদত করি আর তুমি একমাত্র সাহায্য করনে বালা, আপনার জন্য এখনো ওই পাথর চাপড়ি চলে, আপনার জন্য আদিনা পীর এখনো পীরের দরবারে এখনো সিন্নি চড়ানো হয়, আপনার জন্য বহু পীর জিন্দা রয়েছে, অথচ আপনি নগদ মসজিদে বলছেন জি আমি তোমার কাছে সাহায্য চাই আর তুমি একমাত্র ইবাদত কারণে মানে তোমার ইবাদত করি, আল্লাহকে বলছেন না? তাহলে প্রপার মুসলমান হতে হবে, পারফেক্ট মুসলমান হতে হবে, সঠিক মুসলমান হতে গেলে আপনার খোয়াইশকে আপনি আল্লাহর কাছে দিয়ে দেন, এখন আপনি আল্লাহর জন্য, আপনি আল্লাহর জন্য, এখন আপনার ডিউটি আমি বুঝাচ্ছি, আপনার ডিউটি অনেক, কেন আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, এই বাক্যটা খুবই কঠিন, খুব কঠিন বাক্য, এই বাক্যটা এদেশে বলা খুবই কঠিন, কেন আল্লাহ বলছেন আমার কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল রিলিজিয়ান ইজ ইসলাম, একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম, দেখেন আমি তো জানি না এই সিস্টেমটা কেমন কি করেছে, ও এটা তো আওয়াজই হচ্ছে না, হ্যালো হ্যালো আচ্ছা দেন নাহলে ওটাতে কষ্ট করে বলছেন সমস্যা নেই, আচ্ছা হ্যালো এখন শোনা যাচ্ছে, এবার ঠিক আছে সাউন্ড সাউন্ড ঠিক আছে না, হ্যালো হ্যালো ঠিক আছে, হ্যালো যাই হোক, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদেরকে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, পারফেক্ট মুসলমান হতে হবে, আর পারফেক্ট মুসলমান হতে গেলে আপনার নিজের খোয়াইশ নিজের ইচ্ছা নিজের সমস্ত উইলিংস আল্লাহর কাছে কি করতে হবে জমা দিয়ে দিতে হবে, ইসলাম মানে হচ্ছে সকাল থেকে শুরু করে ঘুমাতে যাওয়া ঘুমাতে থেকে শুরু করে ফজর পর্যন্ত যা করবেন তাই আপনার ইসলামের দায়রার মধ্যে থাকতে হবে, শুধু মসজিদে গিয়ে সালাত আদায় করবেন এটা ইসলাম নয়, শুধু যাকাতের সময় শাড়ি কিনে দিয়ে দেবেন কিছু মানুষকে এটা ইসলাম নয়, তো ইসলামটা কি কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান, একটু ওইদিকে যাচ্ছিলাম একটু ওইদিকে যাচ্ছিলাম যে কি ঠিক আছে আপনি বলেন, তো আমাদেরকে যদি পূর্ণাঙ্গ মুমিন হতে হয় নিজের ইচ্ছাটাকে আল্লাহর কাছে দিয়ে দিলাম, এবার আল্লাহ যে গাইডলাইন পাঠাবেন ওই অনুযায়ী আমাদেরকে চলতে হবে, আর আল্লাহর গাইডলাইন কি কোরআন এবং হাদিস, তাহলে কোরআন এবং হাদিসের চর্চা যদি আপনার মধ্যে না হয় আপনি কি করে জানলেন কি করে পারবেন বুঝতে যে কি আল্লাহ বলতে চেয়েছেন, তো যেটা বলছিলাম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম বলেছি তাই না, এই বাক্যটা কঠিন কেন, তার মানে হিন্দু জান্নাতে যাবে না, ইহুদি জান্নাতে যাবে না, খ্রিস্টান জান্নাতে যাবে না, কেউ জান্নাতে যাবে না, জান্নাতে যদি কেউ যায় তারা কারা বলেন, তারা কারা
যারা মুসলমান তারা, তাহলে এই যে এতগুলা কথা এটা কি কঠিন না? আপনাকে সরাসরি বলতে হবে নরেন্দ্র মোদি, ইউ উইল নট এন্টার টু দ্য প্যারাডাইস। যেন আপনি যাই করেন না কেন, আপনি কিন্তু জান্নাতে যাবেন না, কিছু করার নেই, আপনাকে বলতে হবে। আল্লাহ বলে দিয়েছেন এটা, যদিও সমস্ত ধর্মগ্রন্থে একই বলা রয়েছে, মানুষ পড়ে না তাই, মানুষ পড়ে না তাই। একজন হিন্দুকে হিন্দু হতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। জানেন শ্রীমদ ভাগবত মহাপুরাণ প্রথম খণ্ড 313 নম্বর পৃষ্ঠা, এখানে একটা মন্ত্র রয়েছে, মন্ত্রতে বলা আছে, ওম অজ্ঞান হে তুকরে তো মুহাম্মদ অন্ধকারে আসম। এমন একটা জমানা আসবে মানুষ অন্ধকারের দিকে নিমজ্জিত হবে, ওই অবস্থায় তুমি যদি স্বর্গধামে পৌঁছাতে চাও তাহলে এই ব্যক্তিকে মেনে নিও, যার নাম হচ্ছে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু করার নাই, মেনে নিতে হবে। তাহলে আল্লাহ কি গাইডলাইন দিয়েছেন? সকালবেলায় ঘুম থেকে উঠেছেন, উঠার দোয়া আছে না নাই? রাত্রিবেলায় হঠাৎ ঘুম ভেঙে গিয়েছে, দোয়া আছে না নাই? সকালবেলায় উঠে ব্রাশটা নিচ্ছেন, গিয়ে বাথরুমে ঢুকছেন, দোয়া আছে না নাই? তার মানে প্রত্যেকটা পদে পদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে গাইডলাইন দিয়ে দিয়েছেন, গাইডলাইন দিয়ে দিয়েছেন। ওই গাইডলাইনকে ফলো করে আপনাকে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। প্রতিদিনের যেমন কাজ, ওই কাজগুলো আমাদেরকে করতে হবে। দেখেন আপনি যে ইসলামিক না, আমি তার কয়েকটা উদাহরণ দিই। সেটা হচ্ছে আপনার বাড়িতে 3 বছর 4 বছর 2 বছর 2.5 বছরের বাচ্চা আছে, অনেকে আছে তো, তো বাচ্চাকে কদিন শিখিয়েছেন যে সালাম দিতে হবে? ঘুম থেকে উঠে কে কে বাচ্চাকে সালাম দেন, হাত তোলেন। বুঝতে পেরেছেন কন্ডিশনটা? ঘুম থেকে উঠে আমরা সালাম দিই না বাচ্চা, অবস্থা কি হয়েছে আমাদের? আপনার সাথে আপনার বাচ্চারা খেতে বসেছে 3 বছর 2 বছর, চার বছর ইত্যাদি বয়স আপনার বাচ্চার, ছেলেটা খেতে খেতে, বাচ্চা ছেলে তো, চট করে বাম হাতে গ্লাসটা ধরেছে, কজন বলেছেন এই বেটা এটা চলবে না? যে বাচ্চাকে খাবার আপনি দিচ্ছেন এভাবে, এখন এখনো বিসমিল্লাহ বলেনি বাচ্চা, আপনি খাবারটা ওখানে ধরে রাখেন, কজন করেছেন? এগুলো করতে হবে তো, তবে তো সেই ইসলামিক হবে। যাও, কিভাবে কষ্ট করে শুনেন, মাইক সেটটা আরো ভালো ই করা দরকার ছিল, হয়তো হয়নি, আল্লাহ চাইলে আগামীবার। আমাকে বললে আপনার কাছে পাঠিয়ে দেবো, ক্যাচার সমস্যা নাই, দেখেন দেখেন আর আর কোথায় নেবো, ঠিক আছে, আমার সমস্যা নাই তো, আমি টেনে নিচ্ছি না, আপনারা বুঝতে পারছেন না তাই আমার বলতে হচ্ছে, যেখানে বলবেন সেখানে আমি নিব, আমার সমস্যা নেই। তো এখন বোঝা যাচ্ছে তো সাউন্ড? ভাই আমার গলায় তো সমস্ত মাইক ফিট, তারপরে এটা হচ্ছে না, কি ব্যাপার? এটা তো উপরের জন্য, এটা তো ধরে বলা মুশকিল। হ্যালো, এটা ঠিক আছে, আপনাকে কষ্ট করতে আমি করি। তো যাই হোক, যেটা বলছিলাম যে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। বারবার একই শব্দ নিয়ে আসছি কেন, ইন্টারাপ্ট হচ্ছে মাঝে। তো আপনার আমার ইসলামটা শুরু হবে বাড়ির থেকে, একেবারে ঘর থেকে। সকালবেলায় উঠে ইসলামটা শুরু হবে, আপনার বাড়ির একজন ব্যক্তিও ফজরে ঘুমিয়ে থাকবে না, একজন ব্যক্তিও ফজরে ঘুমিয়ে থাকবে না। সবাইকে তুলতে হবে, অজু করাতে হবে, ফরজ গোসল থাকলে তা করাতে হবে, করে বলবে চারবার মসজিদে যাও। বাবা চলে আসে মসজিদে, ছেলে ঘুমিয়ে থাকে, কেন? ফেসবুক শরীফ ঘেটেছে রাত 3টা পর্যন্ত, ছেলে আমার ও নিয়ে ব্যস্ত ছিল, ইউটিউব শরীফ আছে এটা নিয়ে ব্যস্ত ছিল, টিকটকে ভিডিও বানাচ্ছে, মিউজিক্যালিতে ভিডিও বানাচ্ছে, তারপরে ওর পাবজি গেম আছে, সারা রাত পাবজি খেলেছে, পাবজি ওটা বললাম পাবজি, তো এগুলো করেছে।
জি না, এরা বাবার দায়িত্ব না, বাবার দায়িত্ব না। একটু খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুশয্যায় শায়িত, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন, এমত অবস্থায় তিনি মারা যাবেন, এমত অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার বাড়িতে প্রবেশ করলেন। ঘরের মধ্যে যখন আসলেন, আল্লাহ রাসূল তার দিকে তাকালেন, কিন্তু এতই অসুস্থ তিনি উঠতে পারলেন না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না করতে করতে বলতে লাগলেন, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার জন্মের পর আজকের আগ পর্যন্ত যতবার আমি আব্বার বাড়িতে এসেছি, ততবার আমার আব্বা যে হালাতে থাকুক না কেন উঠে এসে আমার কপালে চুমু দিত, আজকে সেই সামর্থ্যটুকু আমার আব্বা হারিয়ে ফেলেছে। এই হাদিসটা এই জন্য বললাম যে আপনি আপনার মেয়ে যে বিয়ে পড়াশোনা করছে, এমএ ফাইনাল ইয়ার চলছে, ক্লাস টেনে পড়াশোনা করছে, ওই মেয়েকে কদিন গিয়ে মাথায় একটু হাত দিয়ে বলেছেন, মা মামনি তোমার কোনো সমস্যা কি, কোনো কিছু লাগবে? এটা আমি ফিল করেছি বহু বাড়িতে, বহু মেয়েরা 100 লোক থাকার পরে অসহায়, খোঁজ নিয়ে দেখবেন ও একাকে ফিল করে, কেউ নেই ওর সাথে, বাবা চাকরি করতে ব্যস্ত, মা চাকরি করতে ব্যস্ত, কিন্তু ওর মাথায় একটু হাত বুলানোর কেউ নেই। কি হয়েছে, মেয়ে আমার এমএ পাস করেছে তো, কি হয়েছে তো, ও চাকরি করে তো, তারপরে মাঝে মধ্যে ওর ঘরে ঢুকে বলতে হবে, আম্মি জান বলেন আপনি কেমন আছেন, আপনার খবর কি, আপনার কি কিছু লাগবে, আপনি কি অসহায় ফিল করছেন, যদি থাকেন আমি আপনার বন্ধুর মতো, আপনি আমাকে বলুন। বাড়িতে তো ইসলাম নেই, ইসলামের সৌন্দর্য যদি দেখাতে পারতাম তাহলে অমিত শাহ নরেন্দ্র মোদীর জন্মই হতো না। সৌন্দর্য তো আমরা দেখাতে পারিনি, ইসলামের সৌন্দর্য আপনাকে আমাকে দেখাতে হবে, এটা একটা ভিখারি ধর্মে পরিণত হয়ে গেছে। সব জায়গায় যান আপনি, এটা আমার গবেষণা আপনার গবেষণা তাই বলবে যে এই ভারতবর্ষের বুকে 99% মানুষ মনে করে যারা দাঁড়িয়ে মূর্খ, দাঁড়িয়ে লোক শিক্ষিত হতে পারে, এটা ভাবনেরও বাইরে। মাঝে মধ্যে আমাদের বাড়ি একদম বর্ডারের ধারে, তো বাজারে আসতে থেকে কিছু পুলিশ দাঁড় করায়, দাঁড়াটো মানে যাবে ক্যাম্প অব্দি, তো উঠে তো এখন আমার বাইকে যাচ্ছে ফ্রি অফ কস্ট বিনা টাকায়, কিছু তো বলতে হয়, তো বলছে আপনি কি করেন, তো মাস্টারি করি। আচ্ছা, তো মাস্টারি করেন আরবির, মানে দাঁড়িয়ে লোক মানে আরবির ঠিকই নিয়ে রেখেছে, তাহলে জি না আমি ইংরেজি পড়া কি, জি ঠিকই শুনেছেন ইংরেজি পড়া, অক্সফোর্ড পড়ায় আমি, ও তাই, মানে আশ্চর্য একটা ব্যাপার মনে হলো যে আমি ইংরেজি পড়া, মানে এটা আবার কেমন কথা, মানে দাঁড়িয়ে লোক মানে মূর্খ, প্রথম হয়েছে মানে গরু টুরু পার করে, এবার ওপার করে, তো এটা এই সৌন্দর্য আমরা নষ্ট করেছি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ডক্টর জাকির নায়েক আসার পর থেকে এই জিনিসটা অনেকের ধারণাটা ভুল হয়ে গেছে, অনেকের ধারণা কিন্তু আমাদের আস্তে আস্তে এটা ভেঙে যাচ্ছে যে না ঠিক আছে। এক হিন্দু গার্জেন আমার সাথে দেখা করতে এসেছে যখন টিউশনে করাতাম, এসে বলতেন শাহিনুর রহমান কোথায়, আমরা কেন দরকার আছে, যে আমি শাহিনুর রহমান, আরে মাস্টার শাহিনুর রহমানকে খুঁজছি, আমরা যে আমি, তো বলছে যে আপনার ব্যাপারে আমার মেয়ে বলে, বলে জি হ্যাঁ, তো আমার মেয়ে মাঝে মধ্যে বলে যে স্যারের ইসলাম কিন্তু ওই রাস্তায় ভিক্ষা করে বেড়ায় ওই ইসলাম না অন্য ইসলাম, বুঝতে পেরেছেন, তাদের কাছে ধারণাটা কি চলে গিয়েছে দেখেন। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে যে ইসলামের সৌন্দর্য সব জায়গায়, সৌন্দর্য আপনাকে দেখাতে হবে। মক্কার মধ্যে মানুষকে ঢুকতে দেওয়া হতো না বাইরে থেকে, কেন, যে আল্লাহ রসুলের কাছে গেলে ইসলাম গ্রহণ করে ফেলবে, কেন, তার চরিত্রে, তার ব্যবহারে, তার আখলাকে। আজকে আপনার আমার চরিত্রে, আরে ভাই যদি উঁচু টুপি বলা দেখি তো আমাদের যান ধরিয়ে যায়, মনে হয় মারলো আমাকে, ও তো ডক্টর জাকির নায়েকের স্কুল বন্ধ করেছে, ও যখনই শুনবে যে ইয়ে জোরে আমিন বলে তো ভাগ্য খারাপ হয়ে আছে হয়তো। আমাদের মধ্যে আমরা কোন দলে ব্যস্ত কিনা, আমাদের মধ্যে আমরা কিন্তু কোন দলে ব্যস্ত, কিন্তু আজকে দেখেন দুঃখ লাগে, একটা হিন্দু যে দুর্গার একটা প্যান্ডেল পরিদর্শন করলো, আর একটা প্যান্ডেল পরিদর্শন করলো, এলাকার সব পূজকগুলোকে দেখে নিল, ওদের মধ্যে হিংসা বিদ্বেষ কিছু নেই, ভগবান কজন, 33 কোটি, 33 কোটি ভগবান সবাই একসাথে,
আর এক আল্লাহর মনোনীত বান্দা আমরা, এক আল্লাহ আমাদের, অথচ আমাদের 73টা ভাগ। দেখেন এটা আশ্চর্যজনক মনে হয় না যে আমাদের আল্লাহ কটা, আমাদের দল কত? 73, আর ওদের আল্লাহ কটা? 33 কোটি, ওদের দল কত? একটা। কেউ বলে না আমি কালীকে কালী দেখতে যাবো না, বলে ওর ভগবান আলাদা হতে পারে, কালীর এক্সট্রা ভক্ত হতে পারে, কিন্তু ও কি বলে? ও এটা বলে না যে ওটা আমাদের না, সব হিন্দু একসাথে। তার প্রমাণ দেখলেন এবার, আপনি দেখছেন এদিকে থেকে, এদিকে থেকে আপনি দেখছেন, তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে এক হতে হবে। আপনার নামাজের তরিকা আলাদা হতে পারে, ঠিক আছে, আপনার সিয়ামের তরিকা আলাদা হতে পারে, 2 মিনিট আগে 5 মিনিট আগে আপনি ইফতার করতে পারেন, কিন্তু আপনি তো সেই আল্লাহ রসুলের আনিত বিধানকে বিশ্বাস করেছেন। আপনার ইসলামটা শুরু হোক বাড়ির থেকে, কেমন ভাবে শুরু হবে একটু খেয়াল করেন। এক, বাড়িতে বাড়ির একজন ব্যক্তিও ফজর কাজা করবে না, আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে একদম আপ টু কিয়ামত পর্যন্ত, যত দিন বাঁচবো অত দিন ফজরের নামাজ পড়বো, এই প্রতিজ্ঞা করতে হবে। কে পড়তে হবে? ছেলে পড়বে, বাবা পড়বে, সবাই পড়বে, সবাই পড়বে। আর এর জন্য একটা ভালো টিপস আমি বলে দিচ্ছি, আপনি ইমাম সাহেব তো, ভাই সাহেব ইমাম সাহেব আছে, উনি অনেক ভালো কাজ করছেন, তারপরে ওনাকে আমি দুটো বাক্য শিখে দিই ছোট হিসাবে। এই বাক্য যদি কালকে উনি বলবেন খুতবায় দাঁড়িয়ে, এক, যার বাড়ির পূর্ণাঙ্গ মানুষ নামাজ পড়বে না, ও মারা গেলে ওর জানাজা পড়াবো না, বুঝতে পেরেছেন ভাই? ভুলে গেল আমারটা শুনে রাখেন, যার বাড়ির পূর্ণাঙ্গ মানুষ নামাজ পড়বে না, ওর জানাজা যাব না আমি। খেতে আপনি দেন না, খেতে আল্লাহ দেয়, খেতে আল্লাহ দেয় না, রুজি আকাশ থেকে আসে না? তার প্রমাণ নেবেন, 1 কোটিপতি ধরেন আমার বাড়িতে আসলো, আমি বললাম যে আপনার জন্য 17 রকমের মিষ্টি এনেছি ভাই, একটু খান তো, যা আম সাফারিং ফ্রম সুগার, ভাই আমার সুগার আছে খেতে পারবো না। কোটিপতি মানুষ, মাল্টি মিলিয়নারি, একে আল্লাহ খাওয়া বন্ধ করে দিয়েছে, রুজির মালিক আল্লাহ, বিলালের টেনশন হয়নি, আপনার আমার টেনশন কেন? কালকে বাক্য বলতে হবে, এক, যার বাড়ির লোক পূর্ণাঙ্গ সালাত আদায় করবে না, ওর জানাজা পড়াবো না, ওকে কুকুরের মতো পুঁতে রাখবো। 2, যার বাড়ির লোক পূর্ণাঙ্গ সালাত আদায় করবে না, ওর বাড়িতে বিয়ে পড়াতে যাবো না, বলা যায় না? এই দুটো বাক্য যদি পৃথিবীর প্রত্যেকটা ইমাম সাহেবরা ইউজ করতো, একজন বেনামাজি থাকতো, মসজিদের উন্নতি কল্পে কি কত যে বড় মসজিদ তৈরি করা লাগতো, আকাশচুম্বী হতো মসজিদ। ইমাম সাহেবরা এই কথা বলতে পারে না কেন? পরে তিনি তো বলবে আসসালামু আলাইকুম, আসেন রাস্তা পাবেন আপনি, এই কথা বলবে। আরে ইমামতি করে খাওয়া ধান্দা কেন? আপনাকে জনগণকে পরিবর্তন করতে হবে যে কোনো মূল্যে, এভাবে ইমামতি করেন? এক মসজিদে খুতবা দিতে গেলাম, উনি অনেক বড় মাপের একটা আলেম, আমাকে বলছে যে এবার জুমা করেছে, এই এবার ঈদের নামাজ মহিলাদের জামাত হবে, তো খুব উল্টো পাল্টা কথা বলছে, আমি বুড়ো মানুষ, তারপর আমাকে বলছে ও মেয়েদেরকে মনে হয় ভোগ করবে, এজন্য মৌলবি এবার ঈদে ডেকেছে। তো আমাদের তো রেফারেন্স মুখস্থ থাকে না, আপনি একটি জুমার খুতবা দিয়েন, ঠিক আছে, আমি চলে গেলাম জুমার খুতবা দিতে। জুমার খুতবাতে 39টা হাদিস আমি শোনালাম যে মহিলারা ঈদগাহে যেতে বাধ্য, যাবে, মিম্বার থেকে নামলাম, সালাত আদায় করালাম, মসজিদ থেকে যেয়ে বেরোচ্ছি, একজন ব্যক্তি এসে বলছে বাপ শোনো, বলেন মামা কিছু বলছেন? বলে জি, যদি ইচ্ছা হয় নামাজ পড়ার তো মসজিদে এসো, সমস্যা নাই, খুতবা দিব বলে খবরদার এই ভীতিতে পা দিও না, বুঝতে পারেনি, খুতবা দিব বলে এই মসজিদে খবরদার এসো না, মানে এক খুতবাই আমার ইমামতি ক্যান্সেল, একটা খুতবা দিয়েছি কি মহিলারা আসবে জামাতে, এই কথা বলেছি সহ্য হয়নি। তা বললাম যে আমার তো এমনি 6 মাসে একটা ডেট পায় না, মানুষ মসজিদ পরিচালনা করে, করে না, মসজিদের ক্যাশিয়ার নাকি দাঁড়িয়ে চাষা হয়, আছে আপনাদের এলাকায় আছে না? দাঁড়িয়ে চাষা লোক ও বাউলের সভাপতি, এখানকার সভাপতি, এক এলাকায় গিয়েছি নদিয়াতে, তো হিন্দুদের উপরে বক্তৃতা, বলছে ভাই এখানে হিন্দুই বেশি মুসলমান নাই, বক্তৃতা করে ভাবলাম যে স্টেজে সবাই হিন্দু, সবাই তো অনেকে আবার টুপি পরে থাকে সম্প্রীতি দেখানোর জন্য, তো আসার সময় গাড়ি ভাড়া দিচ্ছে এক ভাই, তো যে ভাই এখানকার আমি
চল্লিশ বছর ধরে এই এখানকার আমি দীর্ঘদিন যাবত ইমামতি করছি, তা আমি আবার চট করে বলে ফেলেছি এলাকার লোক কি হিজরা বলছে, কি বললেন? আমি যে আরবি বললাম, ওটা বুঝবেন না আপনি, বলছে মানে আমি যে কিছু না, একবার চকচকে দাড়ি চাষা, দাড়ি চাষা লোক ইমামতি করে তাহলে মুক্তাদি হিজরা, দাড়ি চাষা লোক কি করে ইমামতি করার সুযোগ পাই? আরে আপনার কেউ নাই একজন পড়লো সেটা ভিন্ন কথা, পারমানেন্ট ইমাম নাকি উনি আবার গর্ব করছেন আমি এখানে দীর্ঘদিনের ইমাম, বুঝতে পেরেছেন? আজকে এই জন্য আমাদের সমাজে এত সমস্যা, এই যে আপনাদের এলাকায় যে কাজটা শুরু হয়েছে, এই যে ভাইজান শুরু করেছেন এই কাজ, এতে তো আপনাদের এলাকায় বেনামাজি থাকতে পারে না, বেনামাজি থাকতে পারে না, আচ্ছা খালি মুখে বলি না ভাই, খালি মুখে বলি না ভাই, চলুক দেখছে মানুষ দেখুন আমি অবশ্য ওটাই ভাবছি, হচ্ছে না ভাই ওটা তো প্রবলেম হচ্ছে, এবার ঠিকঠাক আওয়াজ যাচ্ছে? আরে ছাড়েন, এমনি মুখে বলছি, আচ্ছা এমনি বলছি আমার চিৎকার কমাতে হবে, মনে হয় এমনি ভালো হচ্ছে তাই না? এটা মহিলাদের জন্য ইউজ করছি, এটা তো সমস্যা হচ্ছে না আপনাদের, ব্যাস আমার গলা যা মাইক না হলে চলবে, আল্লাহ দিয়েছে সমস্যা নেই, তাহলে এখনই মনে ভালো হচ্ছে, একদম সাইলেন্ট থাকতে হবে, আর বক্তৃতার মধ্যে যতবার ইন্টারাপ্ট হলাম এতে তোর মুড থাকে না, বুঝতে পারছেন? আমি একটা টপিক ধরতে যাচ্ছি যেখানে আবার ই করা হচ্ছে, যাক আল্লাহ হয়তো চেয়েছে এর মধ্যে কল্যাণ আছে, নিরাশ হয়ে লাভ নাই, এর মধ্যে কল্যাণ তো যেটা বলছিলাম সেটা তো আমাদের ভাইজান যেটা শুরু করেছে, বেনামাজি না থাকা উচিত আমি মনে করি, এ প্রত্যেকটা ইমামকে উচিত এই ধরনের কাজ করার, এই যে বাড়ি বাড়ি গিয়ে কতজন বাচ্চা কজন আসে, কতজন আসার মতো, কতজন আসে না কেন, মানে কারণটা কি, কত তারিখ থেকে আসবে, কবে থেকে আসবে, এই যে একটা ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ, ভাইজানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যায় খায়ের দান করুক, আল্লাহুম্মা আমিন। তো আপনাদের সহযোগিতা ওনার দরকার, উনি আমাকে কিছু বলেননি, আমি আমার থেকে বলছি, আমি আমার থেকে বলছি, কারণ আমার টেন্ডেন্সি একটু অন্যরকম, সেটা হচ্ছে আমাকে একবার প্রশ্ন করা হয়েছিল একজন ইমাম সাহেবের বেতন কত হওয়া উচিত, এটা মাদ্রাসা জালসা, মাদ্রাসা জালসা মানে বুঝতে পাচ্ছেন হাফেজ কারি মাওলানার অভাব নাই, আর আমাদের দেখেন হাফেজ কারি মাওলানার অভাব নাই, জর্দার অভাব নাই, ওদের জন্যই জর্দা পানগুলো চলে আর কি মার্কেটে, তো আজ পর্যন্ত বুঝাতে পারলাম না যে এগুলো হারাম, তাও বলে মাকরু, তা আমাকে প্রশ্ন করছে, আমি একটা জেনারেল ছেলে, আমাকে প্রশ্ন করছে, আচ্ছা ভাই বলেন তো ইমামের বেতন কত হওয়া উচিত, আমি বলেছিলাম 50,000, আমি বলেছিলাম 50,000, আমি ফালতু কথা বলিনি, যুক্ত দিয়ে কথা বললাম, আমি বললাম যে আপনার স্কুলের হেডমাস্টারের বেতন কত, তো বলছে 40, ধরেন 40-50-60 এক এক ক্যাটাগরি আছে, তাহলে হেডমাস্টার কী করে, পড়াশোনা করাই, চাকরি পাবেন কনফার্ম জি না, পেতেও পারি নাও পেতে পারি, হেডমাস্টার শুধুমাত্র দুনিয়াটাকে সুন্দর করার চেষ্টা করে, আর ইমাম সাহেব দুনিয়া এবং আখেরাতকে সুন্দরের কাজে লাগায়, তাহলে হেডমাস্টারের চেয়ে কি ইমাম সাহেবের বেতন বেশি হওয়া দরকার না? আমাদের সমাজটা কি পুরো উল্টো, 6,000 টাকা বেতন দেয় 3 মাস বাকি, সবারই সংসার টাকায় চলে, ইমামের সংসার ভালো বেখায় চলে, সালা আমার ভালো বেখায় চলে, এটা হয় কি না সমাজে দেখবেন, এটা হয়। তো ইমাম সাহেব আমি যেমন আমার স্কুলে, আমি হেডমাস্টার হেরাউল একাডেমি, নাম শুনেছেন?
ডক্টর জাকির নায়েকের দ্বিতীয় যেমন স্কুল ওরকম স্কুল করেছি যে এক জাকির নায়েকে তাড়িয়েছে হাজার জাকির নায়েক তৈরি করবো, ঠেকাবেন কি দিয়ে আপনি? আর আমি মরবো, আমার ছেলে দায়িত্ব নেবে, আমার ছেলেকে মেরে দেবেন তো ঈসা আলাইহিস সালাম আছে, টেনশন করি না, সত্য প্রতিষ্ঠা হবেই, হবেই কনফার্ম ইনশাল্লাহ। তো আমি বলেছিলাম আমার মসজিদে আমি হেডমাস্টার, আমার স্কুলে আমি হেডমাস্টার, যাকে কারি হিসেবে রাখবো তার বেতন হবে সবচেয়ে বেশি, এটা আমার আমার কথা, এটা এটা বলেছিলাম। তো একটা কারি খুঁজছিলাম ভাই, খুব দরকার ছিল একটা কারিকে, খুঁজতে 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 পেলাম না। একদিন একজনে ফোন করে বলছে ভাই একটা কারি আছে, তো বললাম যে জি পাঠিয়ে দেন। তো যে পাঠাবো বলতে গেলে উনি তো আবাসিক থাকবেন বলেছেন আপনি, বলে জি হ্যাঁ। তো উনি ডক্টর জাকির নায়েকের স্কুলে 5 বছর পড়িয়েছেন, ফারিক নায়েককে 6 পারা হাফেজ করিয়েছেন, ওর মেয়েকে ডক্টর জাকির নায়েকের মেয়ে রুজদা নায়েককে 2 পারা হাফেজ করিয়েছেন, তাহলে পাঠান। ওনাকে আমি একটু টেস্ট করলাম, যেহেতু ইন্টারভিউ নিতে হবে যা জানি ভাঙাচোরা বিদ্যায়, আমার অফিসে বসে টেস্ট করলাম। টেস্টের পর বলছি বেতন কত নেবেন, তো বলছি এত নিবো, বলছি ফাইনাল আজকে আপনাকে বাড়ি যেতে হবে, থাকেন। শেখ সুদেশের নকল আলহামদুলিল্লাহ। তো ওনাকে আমি পেয়েছি, দেখেন আল্লাহ জুটিয়ে দিয়েছে, আমার স্কুলে আছে। তো কোরআন তেলাওয়াত হচ্ছে, তো বাচ্চারা বলছে 20-25 মিনিট ফজরে সালাত করছি, মানে কিছু মনে হচ্ছে না, মানে মনে হচ্ছে আরও তেলাওয়াত করুক, আল্লাহ জুটিয়ে দিয়েছে। এবং সবচেয়ে বেশি বেতন ওনারই রেখেছে, আমি থাকবে আজীবন ইনশাল্লাহ, কারণ কোরআনকে সম্মান আমাকে দিতে হবে রে ভাই। এ দুনিয়াতে কদিনের জন্য আপনি আমি, আপনার কোটি টাকা কিচ্ছু কাজে লাগবে না, কাফনের পকেট হয় না, ব্যাংকের মধ্যে আপনার ব্যাংক ব্যালেন্স লক্ষ কোটি টাকা থাকতে পারে, কবরের মধ্যে কোনো ব্যাংকের সিস্টেম নাই। আমি এই কথাটা মাঝে মাঝে বলে থাকি, হয়তো আপনি বিরোধিতা করতে পারেন, এক পর্যায়ে আপনি সত্য বলবেন, আমি এই কথা বলে থাকি, যে ব্যক্তি কোটি কোটি কোটিপতি ওর ইমানে ঘাটতি আছে, মাল্টিমিলিয়নের মিলিয়নারি ব্যক্তি কখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না। দলিল, আবু বক্করের প্রচুর টাকা ছিল, উমার রাজিয়াল্লাহু আনহু প্রচুর টাকা ছিল, উসমান রাজিয়াল্লাহু আনহু প্রচুর টাকা ছিল, এক পর্যায়ে তাদের বাড়িতে ভাত হতো না, কেন ইসলামের জন্য দিতে দিতে সব শেষ, শুধু সলাত আদায় করলে ইসলাম জিন্দা থাকবে না, শুধু সলাতের জন্য ইসলাম জিন্দা থাকবে না, ইসলাম জিন্দা থাকবে আপনার জান এবং মালের মাধ্যমে, আপনার জান এবং মাল দেওয়ার জন্য একবারে রেডি থাকতে হবে। এখন যদি কোনো মুসলমান নেতা বলে যে আসো জিহাদ করতে হবে, একবারে কোনো কথাই নাই, বিবির দিকে তাকানো যাবে না, সালাম দিয়ে বললাম চল জিহাদের দিকে চললাম, এরকম রেডি থাকতে হবে, এরকম রেডি থাকতে হবে। অনেকে বলে যে এভাবে বক্তব্য দেন ভয় লাগে না, তাহলে আরে আমি তো প্রত্যেক নামাজে বলি আল্লাহ জিহাদের ময়দানে মৃত্যু দিও, তো জিহাদের ময়দানে মৃত্যু চেয়ে যদি আবার ঘরে লুকিয়ে থাকি কাজটা কি হলো, চাইছে আল্লাহর কাছে একার করছি আর। তাহলে আজকে আমরা ইসলামটাকে শুধুমাত্র মাদ্রাসায় আর শুধুমাত্র এখানে মসজিদের মধ্যে বন্দী করে রেখেছি, অথচ ইসলামটা হবে আমার বাড়ির থেকে, কি হবে প্রত্যেকটা ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, নইলে জবাবদিহি হবে, দরকার সারা দিন খাওয়া বন্ধ থাকবে, তারপরে বাড়ির মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করেন, প্রথমে ঘুম থেকে উঠে সালাম দেন, একবারে কলিজার টুকরো পুচকে বাচ্চা তাও সালাম দেন। আমার ছেলে 5 বছর বয়স, এবার 6 বছর হবে, তো KG 2 পড়ে, ফার্স্ট বই পড়ে, এবার ফার্স্ট হয়েছে। তো বাড়িতে যতবার ঢুকে সালাম দেয়, যতবার বেলায় সালাম দেয়, আমার মেয়ে 1.5 বছর বয়স, এই 2 বছর হলো, তো আজ থেকে 5-6 মাস আগের ঘটনা, তো আমার ছেলে আমার মেয়েও দেখছে সালাম দিচ্ছে, সালামটা পূর্ণাঙ্গ আসেনি কিন্তু সালাম দিচ্ছে। আর আমি বাড়িতে ঢুকলে আমি সালামের উত্তর ও দেখুক না, ও বলবে ওয়ালাইকুম না কিছু একটা বলে, মানে ও জানে যে আব্বু সালাম দেবে আমাকে রেডি একদম, যতক্ষণ না ওকে ওর দিকে তাকাবেন ও ওয়ালাইকুম সালাম বলতে থাকবে। ও ওকে আমাকে পরে শিখাতে অসুবিধা হবে, শিখিয়ে হয় না, শিখে হয় না, যা দেখবে তাই শিখবে। আপনার গর্ব কি, ও জানেন আমার ছেলে অ্যান্ড্রয়েড চালাতে পারে, জি 2 দিন পরে সানি লিওনও চালাবে, চালাবে না? ইউটিউব তো এত নোংরা একটা আগাছা জায়গা, ওখানে ডক্টর জাকির নাক সার্চ করলেও উল্টো পাল্টা চলে আসে না, আসে আসে ইউটিউবার, প্রচুর ইউটিউবার আছে দেখবেন, যেমন রাহুলের একটা প্রোগ্রাম বাংলাতে দেখলাম, তো ব্যাপারটা বুঝতে পারছি না, কিছু মানুষ ঘিরে দাঁড়িয়ে আছে, তারপরে গেল প্রোগ্রাম করলো চলে আসলো, এবার দেখছি প্রচুর ইউটিউবার ছেড়ে দিয়েছে, লিখেছে সন্ত্রাসে হামলা রাহুলকে, তা ভাবলাম যে এটুকুর জন্য জাহান্নামে যাবে মানুষ, এই যে মিথ্যা প্রচার করার জন্য, কেন ওই সন্ত্রাসে হামলা বললে মানুষ ভিউ বেশি হবে, আর ভিউ বেশি হলে ওর যদি মনিটাইজেশন অন হয় তো টাকা হবে, কোটি একটা ব্যাপার। তা আমি ওকে ফোন লাগালাম, এই কিরে কী ব্যাপার তোর, তো ওই কেউ মেরেছে বলে না, তো কী হয়েছে বলছে একটু বাধা দিয়েছো, তো এটা কি সন্ত্রাসী হামলা বলছে না, আমি ওই দিয়ে তো চালাচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া বহু ইউটিউবাররা, তো করলে আমি কী করবো, পাবলিসিটি দেখেন
পাবলিসিটিটা দেখেন, সন্ত্রাসী হামলা বা সন্ত্রাসী হামলা মিনিমাম এক হাত থেকে কাটবে, তারপরে তো কথা হবে, একটা হাত ঝুলে দিবে, তারপরে অন্য কোনো ব্যাপার, কিছু না পরে হ্যান্ডশেক করছে, এ করছে করছে, তাহলে কি দেখেন ইসলামটা ইসলামের জায়গায় নয়, সবে এন্টারটেনমেন্ট হচ্ছে, কি অমক বক্তার মাহফিলে লক্ষ লক্ষ লোক হচ্ছে, এটা ইসলাম, এটা ইসলাম। সূরা আনাম 16 নম্বর 6 আর নম্বর 116 আল্লাহ সুবহানাহু বলছে, হে আমার প্রিয় রাসূল তুমি শুনে রাখো, দুনিয়ার অধিকাংশ মানুষের দ্বারা যদি তুমি প্রভাবিত হও তাহলে তারা তোমাকে জাহান্নামের রাস্তায় নিয়ে চলে যাবে, তুমি পথভ্রষ্ট হবা। তার মানে অধিকাংশ মানুষ কি থাকবে, ভুল রাস্তায় থাকবে, অধিকাংশ মানুষ ভুল রাস্তায় থাকবে। এই গ্রামে কত কতজন লোকের বাস বলেন, মোটামুটি একটা আইডিয়া দেন, 2700 লোকের বাস, 2700 লোক যদি এখানে আসতো জায়গা দিতে পারতেন না, এরকম আরো 20টা মসজিদ করেও জায়গা দেওয়া মুশকিল হয়ে যেত, 2700 লোক, তাহলে অতগুলো লোক আসেনি কেন, ওদের সময় নাই হাতে, ওদের কাছে জান্নাতের সার্টিফিকেট আছে, ঠিক আছে, ওদের সময় নাই, তাহলে ওরা যে আসেনি তার মানে প্রমাণ হয়ে গেল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতটা, দুনিয়ার অধিকাংশ মানুষই থাকবে গাফেল, ইমান আনার পরে হবে মুশরিক, ইমান মানে ও লা ইলাহা ইল্লাল্লাহ একদিন বলে দিয়েছে, এখনো মুশরিক, এখনো মুশরিক, ও এগুলোকে পছন্দ করে না। তাহলে আমাদেরকে বুঝতে হবে বিষয়টা, তাহলে আপনার বাড়ির থেকে ইসলামটা শুরু করেন, সলাৎ বাড়ি থেকে হবে, তারপরে নামাজ নামাজের তালিম বাড়ি থেকে হবে, সালামের তালিম বাড়ি থেকে হবে। এই এর আগে যেখানে প্রোগ্রাম করলাম আজকে, জায়গাটার নাম কি, ফুলবাড়ি, ফুলবাড়ি, ওখানে একটা হাদিস বললাম যে সালাম এমন একটা জিনিস যা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার অন্যতম মাধ্যম। হাদিসটা একটা অংশ বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কসম করে বলছি কোন ব্যক্তি ইমান মানে জান্নাতে যেতে পারবে না যদি তার ইমান না থাকে। এরপর আল্লাহ রাসূল বলছে কোন ব্যক্তি ইমানদার নয় যদি তাদের মধ্যে ভালোবাসা না থাকে। আর আমি কি তোমাদেরকে একে অপরকে ভালোবাসার মাধ্যম বলে দেবো না? সাহাবীরা বলছে জি আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলছে একে অপরকে দেখা হলে সালাম দাও। তার মানে কি পক্ষান্তরে সালাম মানে জান্নাত হচ্ছে না? খেয়াল করেন, পক্ষান্তরে কিন্তু সালাম মানেই জান্নাত। তাহলে এই সালামের প্রচলন কজন আছে? সালাম এমন একটা আশ্চর্য ইবাদত, সালাম এমন একটা আশ্চর্য ইবাদত, অজু করা লাগে না, প্যান্ট পরা লাগে না, ভালো পোশাক পরা লাগে না, প্রিপারেশন নেওয়া লাগে না। আল্লাহ রসুল বলছে আসসালামু আলাইকুম 10 নাকি হয়ে গেল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 20 নাকি হয়ে গেল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু 30 নাকি হলো, কোনো প্রিপারেশন ছাড়া, কোনো অজু ছাড়া, কোনো কিছু ছাড়া, এমনি বললেই নাকি। দেখেন, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতে আনার জন্য টানছেন, আমরা কি করছি, আমরা আল্লাহর কথাকে ডিনাই করছি সব সময়। এই জন্য বাড়ির থেকে ইসলামটা শুরু করেন। জি, প্রত্যেকটা মানুষ যদি মনে করে যে প্রত্যেকের বাড়িটাকে ক্লিন করব, তাহলে একদিনে গোটা পৃথিবী ক্লিন হবে না, হবে কি না, বুঝেন আমার কথাটা? আর যদি 1 কোটি লোককে লাগানো হয় গোটা পৃথিবী ক্লিন করতে, সারা জীবনে ক্লিন হবে কেন হবে না? একদিকে হবে, একদিকে আবার নোংরা হবে, তাই না? তাহলে প্রত্যেকটা মানুষ যদি বাড়ি থেকে ইসলামের সৌন্দর্যটাকে ফোটাতো, তাহলে সুন্দর হতো কিনা, সুন্দর হতো। তাহলে বাড়ি থেকে ইসলামটাকে ফোটানোর চেষ্টা করুন। বাড়ি থেকেই তো জর্দা খাওয়া হয়, বাড়ি থেকেই তো ছোট ছোট বাচ্চাকে বলা যায় বিড়ি নিয়ে আয়, হয় না? এরকম করেন, এক জায়গায় প্রোগ্রাম করতে গিয়েছি, কি জানি ওরা দাওয়াত দিয়ে ফেলেছে আমাকে, আল্লাহ জানে কেন জানি না, তো যে গিয়েছি তো মসজিদের মধ্যে পানের বাটা নিয়ে বসে আছে, মসজিদের মধ্যে তো পানের বাটা নিয়ে বসে আছে, আমাকে দেখা মাত্র এই মসজিদে ঢুকছি, আমাকে দেখাবো আরে শাইনুর রহমান রে বলে বাটাকে পেছন করছে এভাবে। তা আমি ঢুকে বললাম যে এবার থেকে বক্তৃতা দিতে যখন আসবো একটা হকি স্টিক সাথে রাখবো, এই শালাদেরকে তো শুধরাতে পারলাম না, এভাবে বলেছি আমি ঢুকাই মসজিদে ঢুকে, বললেন তো। তখন ইমাম সাহেবের মাথা খারাপ, ওই তো খাওয়া ছিল পান জর্দা, টুক করে কায়দা করে বলছে শাইনুর রহমানকে আগে দেওয়া হবে, অথচ প্রধান বক্তা আমি, সব শিখে থাকলে ওদের সব যদি শেষে দিই ওদের ভাগ্যে খারাপ আছে, আর আমি যদি আগে থাকি তাহলে আমার ভাগ্যে ওদের ওরা খারাপ করবে, মানে আমি যা বলেছি সবই ভুল করে দেবে। তা বললাম যে ঠিক আছে, সমস্যা না, আপনি যেখানে খুশি দেন, লাস্টে এক পর্যায়ে বলছে তোলায় হবে না, বলছে লাস্টে দেব। যদিও সেখান থেকে আমি চলে গেছিলাম, প্রোগ্রামটা আমার ভাগ্যে জুটেনি, ওখান থেকে করা হয়নি। তাহলে দেখেন, ইমাম সাহেবকে শুধরাতে পারলাম না পানের বাটা নিয়ে। তো ওই প্রোগ্রামে দীর্ঘক্ষণ বসে আছি, একজন ছেলে এসে আমার সাথে সাক্ষাৎ করতে গেছে, এসে আর এক মৌলভী সাহেব আমার পরে গেছে, ও আবার আমার সম্পর্কে জানে না, এসে বলছে বাপ একটু শোনো তো, বলে কী হলো?
একটা পান এনে দাও তো, টাকা দিছে 5 টাকার একটা কয়েন দিয়ে বলছে একটা পান এনে, আমি বসে আছি। তো ছেলেটা টাকাটা হাতেও নিয়েছে, তো হুজুর কি পান আনবো? তো যে 350, মানে 350 জর্দা দিয়ে পান। তো বলছে যে আপনি যদি আমাকে 3.5 কোটি টাকা দেন তাও আমি অন্তত আপনার জর্দা আলা পান এনে দেবো, রাখেন আপনার পান। টাকাটা ফেলে দিয়েছে। তা না যে বাপরে বাপ, ভালোই তো তোমার জজবা আছে, আপনার বক্তৃতা কি শেখা? এইভাবে না আইডিয়া করলে তারা পরিবর্তন হবে না, বুঝেন বিষয়টা? আপনি কাকে বলবেন? একজন বক্তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা বলেন তো কন্ট্যাক্ট করে বক্তৃতা দেওয়া জায়েজ? বুঝে জি জায়েজ। আর এক বক্তা বলছে যে না এটা হারাম। কার কথা মানবেন? কার কথা মানবেন? তাহলে আমাদের সমাজটাই ইসলামটাকে পরিপূর্ণভাবে নিয়ে আসতে গেলে আলেমদের ভূমিকা সবচেয়ে আগে, আলেমদের ভূমিকা আগে। আজকে অনেক জেনারেল ছেলেরা দায়ী আছে, আছে না? অনেক জেনারেল ছেলেরা দায়ী হয়েছে, কেন? কেন কী কারণ হয়েছে বলেন তো? আলেমরা ঘুমিয়ে আছে তাই। আমরা তো বিপদে পড়ে দায়ী রে ভাই, আপনারা ডিগ্রি নিয়ে দায়ী আর আমরা বিপদে পড়ে দায়ী, কেন? আপনি ঘুমিয়ে থাকলে তো আমার কিছু করার নাই। আলেম ঘুমিয়ে ছিল তাই ডক্টর জাকির নাইক আল্লাহ তৈরি করে দিল। মুসলমানের তালাক নিয়ে মারামারি করছে তো মার্ক জুকারবার্গকে ফেসবুক তৈরি করার আইডিয়া দিয়ে দিল, লাখ লাখ মানুষ দেখবে ওর মাধ্যমে। খ্রিস্টানকে দায়িত্ব দিয়ে দিল, মুসলমানের মসজিদে 42% মসজিদে নামাজ হয় না তাই আজকে বাবরি আল্লাহ চণ্ডীদাসকে দিয়ে দিল। দেখেন, আপনি যদি ব্যবহার না করেন তা আল্লাহ কেন রাখবে আপনার, আপনার আমার জন্য? তো শুরু হোক বাড়ি থেকে ইসলাম। ছেলেকে বলেন, মেয়েকে বলেন, বৌমাকে বলেন, নিজের স্ত্রীকে বলেন যে তোমরা সলাত আদায় করো। খালি আপনার বাড়ির মধ্যে ইসলাম নিয়ে এলে আমি সারা রাত আলোচনা করতে পারবো, খালি বাড়ির মধ্যে। বেপর্দা মহিলা নাই আছে, তাহলে আল্লাহ সুবহানাহু কি বলছে? অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহেলিয়াতিল উলা। এই মহিলারা শোনো, বাড়ির মধ্যে থাকো, তোমরা বাড়ির মধ্যে থাকো, জাহেলিয়াতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। আপনার মহিলা, আপনার মা, আপনার বউ ট্যাপে গোসল করে, আছে না এলাকায়? পুকুরে গোসল করে, আবার ফতোয়া জিজ্ঞাসা করে পুকুরে গোসল করা জায়েজ? তো বিসমিল্লাহ বলে মদ খাওয়া জায়েজ হলে ওখানে গোসল করা জায়েজ? ঠিক। আপনার স্ত্রী গোটা দেহের যে অঙ্গ দেখবো তাতেই আমার পাপ, আপনার বাড়িটাকে শুধরান, কাউকে লাগবে না। আপনি দিনের দায়ী হন, দিনের দাওয়াতের আপনি কাজ শুরু করুন। আপনি কিছু জানেন না, ভালো কাজ তো করতে জানেন, দেখছেন না এত ধর্ষণ হচ্ছে কেন? পোশাকের জন্য ধর্ষণ হচ্ছে, এক একজনের পোশাকের কি ডিজাইন, বাপরে বাপ, ভাবনারও বাইরে। এই পোশাক তো আপনার মাধ্যমে কেনা, এই জন্য তো আল্লাহ রাসূল বলছেন আর দায়ুস লাইট খুলুল জান্না, দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুস কারা? আল্লাহ জিক্রুপিয়া হালাল খাবাস, যার বাড়িতে বিয়া পোনার সুযোগ হয়েছে। আমার তো বিশ্বাস হয় না যে মুসলমানের বাড়িতে টিভি থাকবে কেন, মুসলমানের বাড়িতে টিভি থাকবে কেন? যদি থাকে তো খালি পিস টিভি থাকলো, ওইটা ভিন্ন কথা। তোমার যদি সব টিভির মধ্যে পিস টিভি থাকে তাহলে আপনি পিস টিভি দেখবেন, আপনার ছেলেমেয়েরা পিস টিভি দেখবে, আপনি থাকা অবস্থায় আপনি চলে আসবেন, আপনার বউ কিস টিভি চালু করবে? ঠিক ঠিক। আপনি টেস্ট করে নিন, আমাকে একটু বাইরে টেস্ট করে নিন, নইলে ওকে যদি বলা হয় তুমি কি জানো খাদিজাকে, বলে জি হ্যাঁ আব্দুল সাত্তারের মেয়ে গো। ওকে যদি বলো, বলেন আপনি যে টিভি সিরিয়াল কি বলো তো, তো ডক্টর জাকির নাইকও পারবে না, এত রেফারেন্স দিব, কটার সময় কি, কটার সময় কি, কার কি ক্যারেক্টার, কার সাথে কার বিয়ে হলো, ও নামাজে বসে দোয়া করে আল্লাহ পাকির সাথে অরণ্যের বিয়ে দিয়ে দাও। আমি এক মহিলার খোঁজ জানি, ও নামাজ পড়তে বসে, এই যখন ব্রেক হয় তখন ব্রেকের মধ্যে নামাজ পড়তে বসে আবার গিয়ে দৌড়ে গিয়েছে, মানে ওটাই ফরজ, এটাই সুন্নাত। কিন্তু মহিলার বয়স অনেক, যথেষ্ট বয়স্ক মহিলা। আজকে পুরুষ মানুষ যারা বৃদ্ধ দেখবেন, আমি জানি না আপনাদের এলাকা আছে কিনা, চায়ের দোকানে টিভি আছে না? আছে। তো যেদিন থেকে টিভি ঢুকে যেদিন থেকে তো ইনকাম হারাম, এটা কনফার্ম হারাম। তো ওই চায়ের দোকান থেকে দিন প্রচার করা একটা ভালো জায়গা ছিল, ছিল না? ছিল কি না? ডাক্তারের দোকান থেকে দিন প্রচার করার একটা ভালো জায়গা ছিল, কিন্তু ওই জায়গাগুলোকে আমরা নষ্ট করেছি। কাস্টমার আছে, মাগরিবের নামাজ এই মসজিদে পড়লো, মাথায় টুপি আছে একদম ফেরেশতার মতো দেখতে, ও গিয়ে দেখা যাবে চায়ের দোকানে বসে ওখানে সিনেমা চলছে, ও দাঁড়িয়ে আছে দেখছে, রাস্তায় মানুষ বাইকে হর্ন দিচ্ছে, ও খেয়ালই নাই, কিয়ামত হয়ে যাক এদিকে, কিন্তু আমাকে সিনেমা দেখতে হবে, মাথায় টুপি দিয়ে আবার টুপিও খুলতে সময় পাইনি, দেখছে। এরকম আছে না আপনাদের এলাকায়? আমার এলাকায় তো অহরহ। তাহলে কিসের দাওয়াতের কাজ করছি আমরা? সবাইকে আমাদেরকে আটকে পড়ে যেতে হবে, সবাইকে আটকে পড়ে যেতে হবে আমাদেরকে। আপনি আপনার বাড়ির থেকে ইসলামটা শুরু করুন, আপনার বাড়িকে একদম পিউরিফাই করুন। কীভাবে পিউরিফাই করবেন শুনেন, সৌদি আরব থেকে আসলাম, এসে আমি একটা এলআইসি না কি বলে ওই যে এতে করতাম, ওই পঞ্চায়েত না কি পোস্ট অফিসে একটা করতাম,
অনেক টাকা জমেছিল, যেদিন শুনলাম যে এটা হারাম আমি বই বন্ধ করে দিয়েছি। তা আমাকে মাঝে মধ্যে বলতো যে টাকা পয়সা লিবেন নাম ছিলেন কালিন, আপনার বউবিটিকে বাঁচান না, আমার দরকার নাই। ও এখনই ছেড়ে দিয়েছি, তখনই কিচ্ছু আমার দরকার নাই। কীভাবে মানতে হবে আমি আমার একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। আমার স্ত্রী আমাদের বাড়ি থেকে তার বাপের বাড়িতে যাচ্ছে, একই গ্রামে বিয়ে করেছি, আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি যেতে সময় লাগে 1.5 মিনিট, হেঁটে হাতের মতো গেলেও 1.5 মিনিট লাগবে। তো ওর দাদার বাড়িতে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে, তো ক্যারি ব্যাগে করে মোবাইল নিয়ে যাচ্ছে। তো ক্যারি ব্যাগটা ছিল ফুটো, মোবাইলটা পড়ে গেছে, মোবাইলটা পড়ে গেছে। আমাকে এসে বলছে মোবাইলটা তো মনে হয় হারিয়ে গেছে, পাচ্ছি না, তো ফোন করো তো। ফোন করে দেখলাম সুইচ অফ। তো ভাবলাম যে পাকা মালি পেয়েছে, এটা দিচ্ছে না। তো ঠিক আছে, আমি বললাম যে এর মাধ্যমে হয়তো কল্যাণ আছে। তো যে তোমার তো সব কিছুর মধ্যে কল্যাণ থাকে, মানে জিয়ার মধ্যে তো কল্যাণ আছে। তা আমি বললাম যে ওইদিকে কাউকে কিছু বলোনি তো, মোবাইল হারিয়ে গেছে? বলছে না না, সবাই বলছিল যে আরে মেয়েটা মোবাইল হারিয়ে ফেললো, বাড়িতে গিয়ে কি কথা শোনাবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একটু পরে রাত্রিবেলায় মেয়ের জন্য, মানে ছেলে মেয়ের জন্য মশারি খাটাচ্ছি, মশারি টাঙাচ্ছি, দেখছি ওই মসজিদ, মানে বড় মসজিদ, যেখান থেকে এখন আবার ওই মসজিদটা সুন্নি হানাফিদের মসজিদ হয়েছে। 2012 সালের পর থেকে, আমি সৌদি আরব যাওয়ার পর থেকে ওই আমিন জোরে বলা শুরু করেছি। আমার এক ভাগ্নের নাক ফাটিয়ে দিয়েছিল আমিন জোরে বলার জন্য, ও মসজিদ থেকে আমাদেরকে বের করে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো ওই মসজিদ থেকে ঘোষণা হচ্ছে যে শাহিনুর রহমানের মোবাইলটা হারিয়ে গিয়েছে, যদি কেউ পেয়ে থাকেন তাহলে হয় মসজিদে কিংবা তার বাড়িতে দিয়ে এসেন। তো আমি এটাকে শুনে কি বলেছি জানেন, আল্লাহ শাহিনুর রহমান যেন মোবাইলটা না পাই। কেমন কথা! আমার স্ত্রী বলছে কি গো কি বললা? আমরা জি, আবার বলি, শাহিনুর রহমান যেন মোবাইলটা না পাই। তো তোমার মোবাইল ঘোষণা হচ্ছে, তুমি বলছো না পাই। আমরা জি, আমার মুখস্থ আছে 13 খানা হাদিস, আল্লাহ রসুল বলেছেন মসজিদ থেকে যদি কোনো হারানো বস্তু তলাশ করা হয় তুমি বদদোয়া করো ও যেন না পাই। তো শাহিনুর রহমান ওর ওর বাপের হোক, আল্লাহ রসুল বলেছেন, দোয়া করলাম। ঠিক আছে, অনেকে বলে আলুল হাদিস কাকে বললাম, বলছি এর নাম হচ্ছে আলুল হাদিস। মানব রচিত বিধানকে পায়ে তলে রেখে, মানব রচিত বিধানকে পায়ে তলে রেখে যে কোরআন এবং সুন্নাহকে মেনে নেয়, এর নাম হচ্ছে আহলুল হাদিস। এর নাম হচ্ছে আহলুল হাদিস। আর এই কাজটা করা খুবই কঠিন, এই কাজটা করা খুবই কঠিন। আল্লাহ রসুলের মতন বিখ্যাত ব্যক্তি তো টার্গেটের মধ্যে থাকতেন, আল্লাহ রসুলের মতো বিখ্যাত ব্যক্তি টার্গেটে থাকতেন। প্রত্যেকটা দায়ীর জীবন প্রতিদিন ডেঞ্জারাস জোনের মধ্যে থাকবে, প্রত্যেক দিন তার জীবনটা ডেঞ্জারাস জোনের মধ্যে থাকবে। এমন এমন জায়গায় হট করে কোনো মানুষ বলে আপনি শাহিনুর রহমানকে ভয় পেয়ে যায়, মনে দিল কিনা আল্লাহ জানে, কোথায় কোন বক্তৃতা দিয়েছি বুঝতে পারছেন, কে পানবিড়ি ছেড়ে দিয়েছে, অমক তমক ইত্যাদি হয়, মানে জি যখন শুনে যান নরম, হয়তো ফ্যান ট্যান ফলোয়ার টোলার, তখন বলছে যাক আলহামদুলিল্লাহ বাঁচলাম, হয়তো মারবে না আপাতত, ঠিক আছে। আর কিছু দায়ীর এত মার্কেট, এত মার্কেট, বাড়ি তো উপসুদা উঠছে, সম্মান উপসুদা উঠছে। আল্লাহ বলছেন আমি মানুষকে সুন্দর করে তৈরি করেছি, আসফলা সাফেলেন, আমার আইনকে যখন সে ঠুকরেছে মানেনি, একবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছি, মাটির সাথে মিশিয়ে দিতে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগে না। অতএব প্রত্যেকে দায়ী হন, প্রত্যেকে দায়ী হন। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, 1 বিঘা জমি আমি ধরেন নিড়াচ্ছি, এবার দুজন আপনারা দুই ভাই গিয়ে বলছেন শাহিনু ভাই একা নিড়াচ্ছেন, চলেন আমি একটু সাথ দিই। আচ্ছা বলেন তো আমি খুশি হব না বেজার হব? খুশি হব না, কোনো সন্দেহ নেই আমি খুশি হব। তো দাওয়াতের ফিল্ডে কাজ করার সবারই অধিকার আছে কি নাই? তো দায়ী যারা, একজন দায়ী আছে ধরেন পশ্চিমবঙ্গে, একজন দায়ী বা 100 জন আছে, তার সাথে যদি আরো 10 জন যোগ হয় তো দাওয়াতের কাজ একটু সুবিধা হচ্ছে না? কিন্তু যখন একটা ইয়াং ছেলে, নতুন ছেলে দায়ী হয়ে যায়, মাদানি সহ্য হয় না, অনেক মাদানি আছে সহ্য হয় না, অনেক মাক্কি আছে সহ্য হয় না, অনেক মাদ্রাসা পড়া আলো আলেম আছে এদের সহ্য হয় না, এদের কিন্তু সহ্য হয় না, অসহ্য হয়ে যায়। কেন? আসলে তারা দাওয়াতের কাজ করে না, তাদের পকেট ভরার জন্য তারা কাজ করে, পেট পূজার জন্য কাজ করে। আর এই কাজ করে বলেই যখনই প্রতিদ্বন্দ্বী বেশি হয়ে যাবে টাকা কম আসবে, বুঝছেন তোমার কথাগুলো? কিন্তু দাওয়াতের ফিল্ডে সবাইকে কাজ করতে হবে। আমার একটা বক্তৃতা আছে শুনবেন, যে দাওয়াতের কাজ না করলে আপনার থাকার জায়গা জাহান্নাম। প্রত্যেকটা মানুষকে দায়ী হতে হবে। জি শাহিনুর ভাই কিছু জানি না, নামাজ পড়েন এটুকু তো জানেন, এটুকু বলতে হবে, বলতে হবে, নইলে আপনাকে আমাকে জাহান্নামে থাকতে হবে, দাওয়াতের কাজ করতে হবে।
সারাদিন স্কুল চালিয়ে আবার দাওয়াতের কাজ করে এভাবে চলছে এই 2012 সাল থেকে ধরেন টানা। তাহলে এই যে কাজ করে বেড়াচ্ছে কি স্বার্থে? বললে স্বার্থ কি? আল্লাহকে খুশি করার জন্য, আমি আল্লাহর খাতা থেকে এনআরসি ওখান থেকে বাঁচার জন্য, আল্লাহর এনআরসি লিস্ট থেকে বাঁচার জন্য। একটু আগে আমাদের মনিরুল ভাই বলছে আপনার বাড়ি কি পাকা, আমাদের বেঁচে থাকতে দেখা হবে না, টিনের বাড়িতে থাকবেন আপনি সারা জীবন। তাহলে যে কি করব, আল্লাহ চাইলে হবে, তবে সম্ভাবনা খুবই কম। কারণটা কি? আব্দুল্লাহ ইবনে মুবাক্কার রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে দাঁড়িয়ে আছি, একজন ব্যক্তি এসে বলছে আল্লাহ রসুল আমি আপনাকে ভালোবাসি। হাদিস তিরমিজির, এই হাদিসটা তখন একটা জালছাই বলছে, এক শাইখুল হাদিস উনি সভাপতি, উনি আমার মুখের দিকে তাকিয়ে আছেন, হাদিসটাকে নোট করা বলছে বেটা হাদিসটা আছে কোথায়, যখন বের করে দেখে দিলাম বলছে আমি এত তিরমিজি পড়িয়েছি খেয়াল করিনি গো, তুমি তো মারাত্মক হাদিস বললা। আরে জি, এরকম হাদিস কিছু চেষ্টা করতে বলার তো। আব্দুল্লাহ ইবনে মুবাক্কাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আল্লাহ রসুলকে এসে বলছে আমি তোমাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। তো আল্লাহ রসুল বলছে কি বললা গো? আব্দুল্লাহ ইবনে মুবাক্কাল কি বললো, কি বললো? এটা আল্লাহ রসুলের স্টাইল ছিল কথা বলার। তো বলছে আপনাকে ভালোবাসি, বলো বলো আরেকবার বলো, বলছে আপনাকে ভালোবাসি। এখন আল্লাহ রসুল বলছে, মানে কনসেন্ট্রেট আপনার দিকে নিয়ে নিল, এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছে আব্দুল্লাহ ইবনে মুবাক্কাল তুমি তাকে বলে দাও যে আল্লাহ রসুলকে ভালোবাসবে, বন্যার পানি যেমন দ্রুত দুকুল ছাপিয়ে চলে যায় জনপদকে ভাসিয়ে দেয়, তার বাড়ির মধ্যে দারিদ্রতা ওইভাবে ঢুকে যাবে। ও কোটিপতি সাহেব এত টাকা কেন? জি, আপনি যে ইমানদার না, আল্লাহ রসুল বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মমিন নয়, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মমিন নয়, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মমিন নাই। সাহাবীদের মুখ লাল হয়ে গেছে, আল্লাহ রসুল কার কথাই বা বলেন? আল্লাহ রসুল বলছে শোনো, যারা পেট পুরে খায় প্রতিবেশী ঘুমায়। সাহাবীরা বলছে আল্লাহ রসুল প্রতিবেশী কাকে বলে? আল্লাহ রসুল বলছে এই দিকে ওই দিকে ওই দিকে আর এই দিকে, 40 ঘর, 3, 4, 12, 120 ঘর, গোটা গ্রাম তোমার প্রতিবেশী। কত দায়িত্ব আপনার, আপনার দায়িত্ব কত দেখেন, এতগুলো দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। আপনি মেম্বার হয়ে ঘুমে থাকেন কি করে, জনগণের মাল খেয়ে? আপনি রেশন ডিলার হয়ে জনগণের মাল খেয়ে থাকেন কি করে? আইসিডিএসের কর্মীর ডিম চুরি করে আপনি খান? আপনি নির্লজ্জ, আপনি কত বেহায়া! ওই কলিজার টুকরা বাচ্চার আপনি ডিম চুরি করেন, চাল চুরি করেন, আপনার লজ্জা লাগে না? এই জন্য তো বলেছি যে পঞ্চায়েতের প্রধানের মা যদি ভালো হতো, তোর প্রোডাকশন ভালো হতো, তাহলে জনগণের মাল চুরি করে অন্তত খেতো না। সেদিন তোমাকে দেখা গেলো রাস্তা রাস্তা অন্যের কাছে বিড়ি চেয়ে খেতে, আজকে 20 লক্ষ টাকা দিয়ে জমি কিনছো, টাকা কি আসমান থেকে আসে নাকি? টাকা তো জনগণের, এক ছটাক যদি জনগণের মাল কেউ খেয়ে থাকে তার থাকার জায়গা জাহান্নাম। দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে আসলেন, মিদাম বলে একটা চাকর ছিল আল্লাহ রসুলের কাছে, তো সেই হাওদাজ নামা ছিলেন, হাওদাজ বুঝলেন কি, এক ধরনের পালকি, মানে যার মধ্যে আল্লাহ রসুল সফরে গেলে একজন স্ত্রীকে নিয়ে যেতেন, কোন কোথাও গেলে একজন স্ত্রীকে নিয়ে যেতেন, ছোট্ট পালকির মতো উটের উপরে বসানো থাকতো, ওর মধ্যে পর্দার একটা ব্যবস্থা থাকতো ঘেরা, ওই হাওদাজ নামাচ্ছিলেন। অতর্কিতে একটা তীর এসে লেগে গেল, ওখানে স্পট ডেথ, মারা গেল। সাহাবীরা বলছে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ রসুলের সাহাবি, আল্লাহ রসুলের গোলাম, আল্লাহ রসুলের কাজ করা অবস্থায় মারা গেল, এর থাকার জায়গা জান্নাত। আল্লাহ রসুল বলছে কে তোমাদেরকে বললো এর থাকার জায়গা জান্নাত? আমি দেখতে পাচ্ছি তার কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। মানে বলছে গনিমতের মাল যখন বন্টন করছিলাম, আমাকে জিজ্ঞাসা না করে একটা রুমাল নিয়ে রেখেছিল, একটা চাদর নিয়েছিল, দাম কত? হয়তো 1 দিরহাম কিংবা তার চেয়ে কম, কারুর ব্যবহার করে রুমালের আবার দাম কত হয়? এই একটা রুমাল চুরি করলে থাকার জায়গা যদি জাহান্নাম হয়, তো একজন সাহাবী যেন কোথায় ছুটে চলে গেল, এসে বলছে আল্লাহ রসুল এইটা হাতে ছিল একটা অথবা দুটো স্যান্ডেলের ফিতা, বলছে এইটা, আল্লাহ রসুল বলছে জি এটা চুরি করলো জাহান্নাম। তাহলে পঞ্চায়েত প্রধান মনে হয় জান্নাতে সবচেয়ে ভালো জায়গায় থাকবে নাকি? বুঝতে পেরেছেন কিভাবে লুটে? ঘরের 25 জনের ঘর আসলো, ঘর আসলো সরকারি, 25 জনের ঘর আসলো, পেলো 11 জন, বাদ বাকি গেল কোথায়? দুনিয়াতে 60, 70, 80 বছর, তারপরে এখানে। ভাবছিলাম একটা হাদিস নিয়ে যে আল্লাহ রসুল বলছে যে একজন ব্যক্তি যে জাহান্নামি হবে তার বসার জায়গা লাগবে 450 কিলোমিটার, মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার, এই কাত থেকে এই কাতের দূরত্ব হবে আপনার 3 দিনের ঘোড়ায় চলা পথ,
একটা আমি টেনশনে করলাম যে আল্লাহ যদি চাই ছোট দেহ তো আজাব দিতে পারে কিনা। যেমন মেমোরি কার্ড এক সময় ছিল না, এখন মেমোরি কার্ড রেখেছে। এ আমার ধরনের মোবাইলে যদি 1 কোটি বই রাখি ওই একই মেমোরি কার্ড লাগবে, সাইজ তো একই, জিবি বাড়াতে পারি আমি, তাই কিনা? না, আল্লাহ তো সিস্টেম আছে, আল্লাহর টেকনোলজি অনেক বৃহৎ, আল্লাহ তো শাস্তি দিতে পারেন, তো এত বড় সাইজ কেন করলেন? না, আমার টেনশন ছিল, হাদিসটা নিয়ে ভাবলাম ব্যাপারটা কি। তখন ভাবলাম ওহো, আল্লাহ রসুল বলেছেন যে কিয়ামতের মাঠে যারা চাল ডাল গম ইত্যাদি চুরি করবে তাদের কাঁধের উপরে তুলে দেওয়া হয়তো, বড় কাঁধই তো দরকার, কাঁধের উপরে তুলে দেওয়া হবে আর ওকে বলাবে ঘুরো। আরে ওই যে লোক আপনার ওই জমির আলে ধারে আর একটা জমি আছে, তো এক কোদাল নিয়ে নিয়েছে, হয় না এমন লোক? এক সময় আলী আউট হয়ে যায়, এই ধরনের মানুষ আছে দেখবেন সমাজে, তো এক কোদাল মেরে দিয়েছে, মেরে দিয়ে ওর জমিটাকে চাষ করেছে। আল্লাহ রসুল বলছে ওকে কিয়ামতের মাঠে জমি খুঁড়তে বলা হবে, কিয়ামতের মাঠে জমি আছে 7টা, একটা জমি পুরো খুঁড়তে 500 বছর সময় লাগবে, 500 তে 3500 বছর হয়, তাই না? তো 3500 বছর ধরে জমি খুঁড়বে, কতটুকু নিয়েছে? এক কোদাল, মানে এক বিদ্যা নিয়েছে, এক বিদ্যা নিয়েছে, আধাত নিয়েছে, তাই ওকে 3500 বছর ধরে জমি খুঁড়তে হবে, খুঁড়ে কাঁধে তুলে আল্লাহ বলবে এবার ঘুরো তো, একদিন সমান আছে খামসিন আল ফাসানা, 50,000 বছর সমান একদিন। এ বাক্য বুঝালে 50 থেকে আর চুরি হতো, স্কুল থেকে আর চুরি হতো, মিড ডে মিলের চাল চুরি হয় স্কুল থেকে, মিড ডে মিলের তেল বিক্রি হয় পাশের দোকানে, মিড ডে মিলের ভালো ডাল বিক্রি হয় পাশের দোকানে, যদি না হয় আমি কান কেটে ফেলবো, আপনি এলাকায় গিয়ে খোঁজ নেন। আমি দলিল নিয়ে কথা বলছি, আমাদের একজন দিনী ভাই চাকরি পেয়েছে, তো পাশের দোকানে একদিন গিয়েছে কোনো কারণবশত, তো বলছে কী ব্যাপার আপনি দেন না কেন? তো বলছে কী? বলছে আরে তেল তো গত মাসটা তো 12টার মধ্যে দিত, আমাদেরকে তো 10টা দিয়ে দিত, 2টো তেলে সারা মাস চালায় আর 10টা দিয়ে দেয়, ভালো কিছু আসে কিন্তু দিয়ে দেয়, বুঝেন? তাহলে অবস্থাটা কী? তাহলে এই আপনার স্ত্রী যদি ভালো হতো, এই জন্য একটা কেউ বলেছিল যে তোমরা আমাকে সুন্দর একটা মা উপহার দাও, আমি সুন্দর জাতি উপহার দিব। আজকে এত কুলাঙ্গার পয়দা কেন হচ্ছে? হিন্দু ধর্মের লোক বলবে আমি পাপ করেছিলাম তাই ছাগল হয়েছি, তাই গরু হয়েছি, যোগী আদিত্যনাথ হয়েছি, বলবে মানুষ, বলতে পারে। কিন্তু মুসলমানরা কি বলবে? জি, মুসলমানদের পেটে যখন বাচ্চা আসবে, পেটের মধ্যে যখন বাচ্চা থাকবে, ও কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত শুনবে, ও ভালো মানবদের বয়ান শুনবে, ওই মুহূর্তে শাশুড়ি বলে বৌমা তোমার তো এখন কাজ নাই, তুমি কাজ করলে সমস্যা হবে, তুমি সারা দিন টিভি সিরিয়াল দেখো, ঠিক না? তো ঘোলা ডিম থেকে তো ভালো বাচ্চা হয়েছে এমন রেকর্ড তো পৃথিবীতে নাই, তো ওর পেট থেকে যে বাচ্চা হবে আয়েশা হবে না কটকটি হবে, টিকটক হবে, ও টিকটক মিউজিক্যালি। আজকে মুসলমানের ছেলেরা টিকটক মিউজিক্যালিতে ব্যস্ত আছে না? তো ওই আপনার ঘরে তো তৈরি হয় ওটা, আপনি একবার একটু খেয়াল করে দেখেন না। আরে একটা মেয়ে যে সোনাগাছিতে নাচে, ওর পার নাইটে 1,00,000 টাকা ইনকাম আছে, 22,000 টাকা ইনকাম আছে, খারাপ জায়গায় যে নাচে তার ইনকাম নাই, ও ইনকামের জন্য নাচে, ইনকামের জন্য দেহটাকে দেখাতে বাধ্য। আর আপনার মেয়ে নিজের MB খরচ করেছে 47,000 টাকা দামের মোবাইল কিনে, ওই মোবাইলে টিকটক বানিয়ে নিজের দেহটাকে অপরকে দেখাচ্ছে, এ কত লো কোয়ালিটির বেশ্যা জানিয়া, কতটা জেলাকারী মহিলা, কতটা লো কোয়ালিটির, বুঝছেন না কথাটা? ভাষা খুব খারাপ হচ্ছে, আপনার কলিজায় আঘাত লাগুক, 20 বছর মনে থাকুক, ব্রেনের তারগুলা ছিঁড়ে দেখ, এটাই আমার উদ্দেশ্য। কারণ আপনাকে ভালোবাসতে আসিনি আমি, আপনাকে শাসন করতে এসেছি, আপনাকে বলতে এসেছি যে আপনার মেয়েকে আপনি রক্ষা করেন, কেন এই মহিলা জাহান্নামে যাবে? আল্লাহ রসুল বলছে গোটা পৃথিবী বিক্রি করলে একটা নারীর দাম হয় না, আলমানাতুস সালেহা একটা নেককার বিবির দাম হয় না, গোটা পৃথিবী বিক্রি করে দিলে আপনার মা বোন এত বেহায়া কেন? আপনার মেয়েকে আপনি মোবাইল কিনে দিয়েছেন, ওই মোবাইলে টিকটক মিউজিক্যালি ভিগো ভিডিও বানায় কি করে ও? আর নিজেরও তো লজ্জা লাগা দরকার আছে, কিছু দাঁড়িয়ালা লোকরা দেখছে আবার ডান্স করছে, হতে পারে দাঁড়িয়ালা লোক, কারে বাপরে বাপ, তাজ্জব দুনিয়া। আরে মানুষ পাগল না থাকলে এটা হয় নাকি? তাহলে বাড়ি থেকে ইসলাম শুরু হবে, ইসলামের দাওয়াত নিয়ে আপনার কাছে কেউ যাবে না, আপনাকে ইসলামের দাওয়াত নিয়ে যেতে হবে, আপনাকে যেতে হবে। আমার ছেলের বয়স যখন 4 বছর, আমার আব্বা বিড়ি খাচ্ছে ঢুকছে, তো আমার আব্বাকে বলছে তোমার একটু লজ্জা নাই?
যদি লজ্জা থাকে তো আজ থেকে বিড়ি খাবা না, ছেড়ে দিয়েছে আমার আব্বা বিড়ি, সেদিন থেকে ছেড়ে দিয়েছে। কেন ছেলে শিখলো কোথা থেকে? আমাদের কাছ থেকে শুনেছে, জানি না চোর হবে কি ডাকাত হবে এটা বলছি না, বলতে চাইছি যে আপনার ছেলে এভাবে ই করবে। পাঁচ ছজন মহিলা যাচ্ছে, দুজন মহিলা বুরখা পরা, তো রাউনাক, আমার ছেলের নাম রাউনাক রহমান, তো আম্মুকে ডেকে বলছে আম্মু দেখো দুটো মুসলমান বাদ বাকি হিন্দু, মানে ও বুঝে নিয়েছে, ওর বুঝ এইটা, ঠিক ভুল এটা বলছি না আমি, ওর বুঝ যে মুসলমান মহিলা হলে ডেকে থাকতে হবে, সবাই সব ডেকে থাকতে হবে। তাহলে এই বাড়িটাকে রেডি করেন, খালি বাড়িটাকে রেডি করেন, দেখেন এই দুনিয়া সুন্দর হয়ে যাবে, দুনিয়া সুন্দর হয়ে যাবে। এক একটা সালাউদ্দিন আইয়ুবী জন্ম নিবে, এক একটা জাকির নায়েক জন্ম নিবে, এক একটা আসাউদ্দিন ওয়েসি জন্ম নিবে। সাহসের কথা বলছি, অন্য কিছু ভাবেন না, আবার হয়তো বলে দিলেন যে মিম পার্টি করে শাহিনুর রহমান, বলতে না বলার কিছু নাই। দল দুটো পৃথিবীতে, দল দুটো কটা? এক দুটো দল, হিজবুল্লাহ আল্লাহর দল আর হিজবুল শয়তান শয়তানের দল, আল্লাহর দল বাদ দিয়ে সব শয়তানের দল। কারণ দেশ যদি চালাতে হয়, যদি সংসদে আপনি গিয়ে দেশ চালান, তো লোক যদি জর্দাখর হয় কাজ হবে, ফেন্সিলিখর হয় কাজ দেবে, তা আগে দাওয়াতের কাজ করতে হবে, আগে দাওয়াতের কাজ করেন, আর দাওয়াতের কাজ হবে নিঃস্বার্থে, নিঃস্বার্থে দাওয়াতের কাজ হবে একবারে। তাহলে আপনি দাওয়াতের কাজ শুরু করেন, সমাজ শুধরে যাবে ইনশাল্লাহ, শুধরাবেই। আর এটা দরকার আছে, বলছিলাম যে বাড়িটাকে আগে পিউরিফাই করেন, সুন্দর করেন বাড়িটা, যে কেউ আপনার বাড়িতে ঢুকবে না, ঢুকবে না বাড়িতে, যদিও ঢুকে আগে সালাম দিবে, সালাম দেওয়ার পরে আপনার বউ রেডি হয়ে যাবে, ঘরে ঢুকে যাবে, এরপরে অন্য কেউ যাবে, এত বন্ধু বান্ধবীর কিসের? এটা তো ইসলামের সিস্টেম নয়, এর মাধ্যমে অনেক মানুষ খারাপ হয়ে যাচ্ছে, যাচ্ছে না, অনেক মানুষ খারাপ হয়ে যাচ্ছে। আপনি হয়তো বেরিয়ে যাচ্ছেন কাজে, আপনার আপনার বন্ধু গিয়ে আপনার স্ত্রীর সাথে দীর্ঘক্ষণ ধরে গল্প করছে, এটা কি জায়েজ? কখনো জায়েজ না, পুরোপুরি হারাম। নিজের ছোট বয়স ব্যাপারে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, বুঝে হুয়া মাউত, ও হচ্ছে মৃত্যু, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য, তো পাড়া প্রতিবেশী বন্ধু ভাবি ভাবি বলে যায় কি করে, এগুলো জায়েজ নয়। তাহলে কয়েকটা কাজ আপনাকে করতে হবে, এক, আবার একটু ঝালিয়ে দিই, বাড়িতে সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানান, দুই, বাড়ির থেকে যদি বন্ধন লোন থাকে, গ্রুপ লোন থাকে, এগুলোকে তুলে দিন, আছে এলাকায়? আছে, এটা আছে 50% আছে, 80% মসজিদও কি তাহলে ওই টাকারই নাকি? আচ্ছা বাহ, দারুন দারুন, কঠিন একটা ব্যাপার, চিন্তা করেন। ইবাদত কবুলের শর্ত বলে একটা লেকচার আছে, শুনে নিন, আমার ইউটিউবে 6টা শর্ত আলোচনা করেছি, লাস্ট শর্ত কি? হালাল রুজি, হালাল রুজি। তো আপনি যদি হালাল রুজি না খান, কাজে লাগবে? ইবাদত কাজে লাগবে? তাহাজ্জুদ টিকবে? দেখবে মানুষ খুব চালাক, হজ করতে যায় বাপের জমি বিক্রি করে, ঠিক ঠিক, ও নিজেও জানে যে ওর টাকায় ডালমে কুচকালা, হ্যাঁ ঘাটতি আছে, দেখবেন বাপের জমি বিক্রি করে, মানে ওর বাপের প্রতি ওর বিশ্বাস আছে, নিজের প্রতি নাই, হজ করতে গিয়েছে ও এভাবে। তো হজ করতে গিয়ে লাভ কি? খেয়েছো তো বন্ধনের টাকা, খেয়েছো তো গ্রুপ লোনের টাকা। আমি তাজ্জব হয়ে যাই, মানুষ হাতেই বোঝাতে পারি না, না আমাদের ব্যর্থতা নাকি তাদের ব্যর্থতা। আল্লাহ রসুল বলছেন, একজন ব্যক্তি যদি এক টাকা বন্ধনে নেয়, ক টাকা? একজন ব্যক্তি যদি এক টাকা গ্রুপ লোনে নেয়, 70টা পাপ হয়, কটা পাপ? সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে রেপ করা। মিষ্টি ভাষায় বলতে হলে বলা এভাবে বলতে হবে যে যার বাড়িতে বন্ধন আছে সে তার মাকে প্রতিদিন রেপ করে, সুন্দর কথা তাই না? নিজের জননীর সাথে রেপ করে, রেপ বুঝেন কি? জোর করে সঙ্গম করে, একে রেপ বলা হয়, আর ভেঙে বলছি না। কত বড় নির্লজ্জ বেহায়া হলে এরপরে এই কথা শোনার পরে কালকে বন্ধন থাকবে, এটা আমার হিসাবে ধরে না। আপনার দাদার 7টা মেয়ে ছিল, 17টা ছেলে ছিল, একটা মেয়ে কুমারী মরেনি, সবারই বিয়ে হয়েছে, আপনার দুটো মেয়ে, তাই বন্ধন নিতে হয়, আপনার কপাল পোড়া, আপনি আল্লাহর উপরে ভরসা হারিয়েছেন, আপনার চাকরি আছে তাও টাকায় হয় না, আর সে হাল চাষ করতো, তার মেয়ের বিয়েতে অসুবিধা হয়নি, আপনার হয় কেন? আল্লাহর উপরে ভরসা উঠে গেছে। আজ থেকে 20 বছর আগে এই বন্ধন এলআইসি অমুক তমুক কিছু ছিল না, তখনও সংসার চলতো মানুষের, কিন্তু আজকে চলে না, ঠিক হয় না? আজকে চলে না,
না, আপনার তো ডায়লগ দিতে ভালো লাগে, আমার মেয়ে আমি দেখবো। আরে কুমারে লেখেন, ওকে ওইভাবে মরতে দেন, তাও আপনি বিয়ে দেন না কি? আপনি শুরুতে বিসমিল্লাতে যদি এভাবে শুরু করেন তাহলে কত বড় অন্যায় করছেন। আল্লাহ রসুল এত নোংরা ভাষা আর কোনো কিছুর জন্য ব্যবহার করেননি এই এই ব্যাপারে যে কথাগুলো বললেন। আর এক হাদিসে আল্লাহ রসুল বলছে যে এক টাকা সুদ খেলে 36 জন নারীর সাথে জেনা করে যা পাপ হবে তার চেয়ে বেশি পাপ হয়। আপনার আমার এনার্জি, আপনাকে আমাকে জবাই করার দরকার। কেন, কি কারণে জবাই করার দরকার? এ দেখেন দলিল, দেখেন সূরা বাকারা খুলুন 278 নম্বর আয়াত থেকে পড়ুন। আল্লাহ সুসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফালু ফাযানু বিহারবি মিনাল্লাহি রাসূলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ঈমানদাররা শোনো, তোমরা এই আয়াত শোনার পরে বন্ধন ত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হও, ফাইন লাম তাফালু, যদি এই বক্তৃতা শোনার পরেও তোমার বাড়িতে গ্রুপ লোন থাকে, তোমার বাড়িতে আইসি ওই এলআইসি থাকে, তোমার বাড়িতে যদি ডেস্টিনি থাকে, এই ধরনের বন্ধন থাকে, ফাদানু বি হারবি মিনাল্লাহি রাসূলিহি, তাহলে আল্লাহ আর আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। তার মানে বোঝা যাচ্ছে এই এলাকার 80% লোক আল্লাহ আর আল্লাহ রাসূলকে বলছে, কাম লেটস হ্যাভ আ ফাইট, বলছে না আসেন যুদ্ধ করি। আল্লাহ কোরআনে বলছেন যে তোমার বাড়িতে যদি বন্ধন থাকে, গ্রুপ লোন থাকে, তুমি শুনে রেখো, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে যুদ্ধের ঘোষণা হলো, তো ঘোষণা হলে তো যুদ্ধ হবে। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা, কনফার্ম যুদ্ধ হবে। তাহলে এটা শোনার পরে যদি কালকে আপনার বাড়িতে বন্ধন থাকে, তার মানে আপনি নেপথ্যে বলতে চাইলেন, আপনি ব্র্যাকেটের মধ্যে বলতে চাইলেন যে তোরা আই আমি রেডি, তা হচ্ছে না? বুঝতে পারেন আমার কথা? একটা ছেলেকে বললাম যে তুই পরীক্ষার হলে নকল করিস না, যদি এরপরে নকল করিস তোর ভাগ্যে খারাপ আছে। আমি ঘুরে এসে দেখছি আবার নকল করছে, তোমার ওর ক্ষমতা আছে, দেখে দেখে নকল করছে, মানে ওর করতে ক্ষমতা আছে যে আপনি আসেন আমার কি করবেন করেন। তো আপনি যদি বন্ধন রাখেন আমার এই বক্তৃতা শোনার পরে, এলআইসি রাখেন আর এই ধরনের গ্রুপ লোন রাখেন, তাহলে আপনি আল্লাহকে বলছেন আর আল্লাহ রাসূলকে বলছেন যে তোমরা আসো, আমি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। বিশ্বাস করেন এর চেয়ে ডিটেনশন ক্যাম্পে থাকেন ভালো, এর চেয়ে ডিটেনশন ক্যাম্পে থাকেন ভাই ভালো। খবরদার, এই পাপ থেকে বাঁচেন, মহা অন্যায়, মহা পাপ। তাও দেখেন বাড়ির মধ্যে আটকে আছে এখনো, যে বাড়ির মধ্যে ইসলামটাকে প্রতিষ্ঠা করতে হবে। টাইম কত? আপনার লিস্ট পার হয়ে গেছে, কত অবধি? 10 মিনিট নাকি? 10 মিনিট টাইম দেন নাকি? আচ্ছা, তো যাই হোক, একদিনে সব হবে না, যেটুকু দিলাম এটুকু করেন, একটা একটা হাতেই যদি আপনি করেন অনেক কিছু। যেমন আমি আমার স্কুলে আসরের পর আসরের নামাজ পড়াই, পরে একটা করে হাদিস ছেলেদেরকে ধরি আর একটা করে হাদিস শেখাই। আমি বলি যে একটা করে হাদিসে আমল করো, ব্যাস ওয়ান, একটা একটা যদি হাদিসের উপরে আমল করো এবং মানুষের কাছে পৌঁছে দাও, 1 বছরে 365 হবে ইনশাআল্লাহ। 365 হাদিস মানে অনেক বিশাল ব্যাপার। আপনি বর্তমান সময়ের বহু আলেমদেরকে যদি বলেন যে টপিকের উপরে বক্তৃতা রাখতে হবে, ওর 14 গোষ্ঠীও পারবে না 8 ঘন্টা কথা বলতে। আচ্ছা, না কিচ্ছা খাইনি বলা বক্তা পারবে না, 8 ঘন্টা কথা বলা খুব মুশকিল, মানে অনেক হাদিস মুখস্থ করতে হয় তারপরে বক্তৃতা দিতে আসতে হয়, প্রচুর হাদিস মুখস্থ করা লাগে। একটা জুমার খুতবা দিতে গেলে আমি মিনিমাম 30টা হাদিস মুখস্থ করি, আমি আমার কথা বলছি। তার কালকে জুমার খুতবা আছে মানে পড়তে হবে, বুঝতে পেরেছেন? পড়া কখন? রাস্তায়, ফেসবুক, ফেসবুক না, পড়া ওই বই মানে মোবাইলে যা আছে তাতে পড়তে পড়তে চলে যেতে হবে। তাহলে চর্চা করতে হবে, আমাদেরকে জানতে হবে, ইসলামটাকে প্রচার করতে হবে। তবে এইখানে একটু কশন রয়েছে, মানে সতর্কবাণী রয়েছে। আমাকে, আমি সৌদি আরবে ছিলাম, মানুষ মাঝে মাঝে বলে যে শেখ বিদেশ যাবো কেমন কি, আমি তাকে বলি যে আপনি যাবেন না, দেশে কলা বিক্রি করে খান, বিদেশ ভালো জায়গা না, ওখানে গিয়ে মানুষ বিপদে পড়ে। আর কেউ যদি দায়ী হতে চায়, অনেক জায়গা থেকে ফোন করে ভাই দিনে দাওয়াতের কাজ শুরু করব, তাকে বলি এই রাস্তা কিন্তু খুবই ডেঞ্জার। কেন বলেন তো? আল্লাহ রাসূল বলছে যে দুটো জিনিস থেকে বেঁচে থাকো, বেঁচে থাকো বলেছেন মানে এটা এটা কঠিন, বেঁচে থাকো বলেছেন মানে কঠিন তো, একটা আছে টাকা, একটা আছে নারী, একটা আছে টাকা, একটা আছে নারী। আমার চোখের সামনে বক্তারা,
আমার তৈরি করা বক্তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, এখন খেতাল চলছে সিজিন, ঠিক আছে? এদের দুনিয়াতে সব, আখেরাতে কিচ্ছু নাই। ও যত বড় বড় বাপের সাইকুল হাদিস হোক না কেন, কন্টাক্ট করে বক্তৃতা করতে যাওয়া আর এই টাকার লোভে বক্তৃতা করতে যাওয়া, এদের থাকার জায়গা জাহান্নাম হবে। খুব কঠিন একটা জায়গা এই লাইনটা, কিন্তু কঠিন মানে টাকা দেখলে বুঝতে পারছেন, টাকা দেখলে আপনার মাথায় কাজ করবে না। আপনার একটা উদ্দেশ্য হবে যে কি, জাহান্নাম থেকে বাঁচবো, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবো, কারণ আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি বাঁচাবো। দেখেন আমার কাছে প্রতিদিন মেসেজ না হলে ফোন আসে, শেখ এই বক্তৃতা শুনে পরিবর্তন হয়েছি, এটা শুনে এই হয়েছে, এটা শুনে ইমাম সাহেব পরিবর্তন হয়েছে, এটা শুনে আমার বউ বুরখা পড়ছে, আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত প্রায় আসে, এটুকুই আমার পাওয়া, আর কিছু না, এটুকুই আমার পাওয়া। নাহলে আমিও সুন্দর করে কথা বলতে পারি, দেখবেন অনেক কবিতা লিখি আমি ইউটিউবে, প্রচুর কবিতা পাবেন আমার, সুন্দর কণ্ঠ দিয়ে কবিতা পাঠ করতে পারি, কিন্তু কথা এত কঠিন করে কেন বলি, এত রাব ভাষা কেন ইউজ করি? জি, আপনার কলিজায় আঘাত না করলে আপনি পরিবর্তন হবেন না। এক লোক আমার বক্তব্য শুনে দাঁড়িয়ে রেখেছে, ও অন্য একজনের কথা শুনে বলছে যে দাড়ি ছাটার হাদিস আছে, এখন ছাটার হাদিস খুঁজছে। তা আল্লাহ রসুল বলছে ফাউল্লো আসুস স্যার, দাড়িটাকে ছেড়ে দাও আর গোটটাকে ছাটো, আর দরকার হাদিসের? আমি তো পেয়ে গিয়েছি, আর কি দরকার আমার, দরকারই নাই, খুঁজবই না। তা আমাকে এসে বলছে বাপ দাড়ি একটু ছাটলে কেমন হয়? চাচা আপনি যদি বিয়ে করার ইচ্ছাটা আবার থাকে, কাকিমাকে বাদ দিয়ে তো ছাড়তে পারেন। তো বলছে তোমার কথা এরকম, যাওয়ার ছাড়বো না, ছাড়বো না, তোমরা জি এর জন্যই বলেছিলাম, সরি কাকা, বুঝতে পেরেছেন? তো ব্যাপার হচ্ছে এখানে যুবক ভাইদের জন্য একটু নসিহত, যে আপনারা সবাই পড়াশোনা করুন, সবাই পড়াশোনা করুন আর দাওয়াতের কাজ শুরু করুন। অল্প পড়ে দাওয়াতের কাজ করা বৈধ আছে, কেমন অল্প পড়ে দাওয়াতের কাজ করা বৈধ? এইটা এই জন্য বাল্লিগুয়ানি ওয়ালা আয়া, এটার জন্য একটা আয়াত জানা থাকলে আপনাকে পৌঁছাতে আপনি বাধ্য। একটা আমেরিকার একজন ঘটনা, একটা ঘটনা, একটা লোক কোট্টায় পড়ে আসলো মসজিদে, সলাত আদায় করে ইমাম সাহেবের কাছ থেকে মাইক নিয়ে সুরা ফাতিহা পাঠ করে বেরিয়ে যাচ্ছে। ইমাম সাহেব বলছে আরে পোশাক দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে, আচরণটা একটু অ্যাবনর্মাল মনে হলো, আমার কাছ থেকে মাইক কেড়ে নিয়ে সুরা ফাতিহা তেলাত করলো, মাখরাজও শুদ্ধ নাই, কিরাতও শুদ্ধ নাই, ব্যাপার কি? ওকে ডাকো। ডেকে ওকে জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, ব্যাপারটা কি, ঘটনাটা কি? তো বলছে শেখ আসলে এক সপ্তাহ হলো ইসলাম গ্রহণ করেছি, তো কালকে রাত্রিবেলায় হাদিস শুনছিলাম একটা, যে বাল্লিকে ওয়ানি ওয়ালা আয়া, একটা আয়া জানা থাকলে মানুষের কাছে পৌঁছে দাও। তো আলহামদুলিল্লাহ আমি তো সাতটা আয়া জানি, সো আমি পৌঁছে দিলাম, বুঝতে পেরেছেন? আমি তো সাতটা আয়া জানি, আল্লাহ রসুল তো একটা তো পৌঁছে দে বলেছেন, তো আমি সাতটা আয়া জানি, তাই মানুষের কাছে পৌঁছে দিলাম, আরে শুদ্ধ হোক না হোক জানি তো পৌঁছে দিলাম। এই উদ্দেশ্যে অল্প পড়া করে আপনাকে পড়াশোনা করে কাজ করতে হবে, কেমন? আমার কাছ থেকে একটা হাদিস শুনলেন, ওই হাদিসটাকে আপনাকে যাচাই করতে হবে কোথায় আছে, যখন দেখলেন যে আছে এবার আপনি এই আয়াতটাকে এই হাদিসটাকে প্রচার করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।